নিশ্চিন্ত থাকুন আমির, কেউ আমার ও কিয়ানের মন থেকে মুক্তারকে বিচ্ছিন্ন করতে পারবে না। বানু উমরে তো রয়েছেই। উমরে বানুর মিষ্টি কথা শুনে নারীর তিক্ত কথা ভুলে যাব। মারহাবা, খুবই ভালো কথা, কিন্তু আমাদের এই ছোট্ট পালোয়ান কবে বীরপুরুষে পরিণত হয়ে আমাদের সঙ্গে যুদ্ধে যাবে? আপনার খাদেম বানাবো আমির। আল্লাহকে হেফাজত করুন, যেতে পারেন। তুমি কি ভেতরে যেতে চাও না নারিয়ে? না মুক্তার, নারিয়ে রাজপ্রাসাদে মানানসই নয়, তাই চাইছিলাম না। আমিও আমার বাচ্চা কাচ্চাদের নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। তুমি কবেই আজব চরিত্র বর্জন করবে নারিয়ে? সম্ভব নয় মুক্তার, কেন পীড়াপিড়ি করছো? এই প্রাসাদ বানু উমরের জন্য, কারণ তার পিতা এই রাজপ্রাসাদের বাদশাহ ছিল। পাগল একটা, তোমার বিবেক বুদ্ধি থাকলে এই জায়গাকে নিজের বাড়ির মতো হুকুমত করতে পারো। উমরে বেচারে শুধু পথ চেনে। আমি তা চাই না মুক্তার। এক গাদা নারী ও বাচ্চা কাচ্চা সহ এক ছাদের নিচে বসবাস সম্ভব নয়। নিজের বাড়িতেই আমি শান্তিতে থাকব। তোমার নিজের কোন বাড়ি? সীমার বেঁচে থাকলে আমাদের বাড়ি ঘর ধ্বংসস্তূপে পরিণত হবে। গত রাতে তোমার বাড়িতে হামলা করেছে, তোমার গোলাম হলুকে হত্যা করেছে। জানেন যে আমি কখনোই মুক্তারের দলে নই, কিন্তু আমি বাস্তবতা বিবর্জিত হয়ে কখনোই তার বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না। মুক্তার হিসাব কিতাব ছাড়া কোন রকম পদক্ষেপ নেয় না। আমার মনে হয় কিছু হটে যাওয়া তার একটা ফাঁদ হবে। কিসের ফাঁদ? মুশকিল এটাই, জানি না। সম্ভবত আপনার জানাশোনার মাধ্যমে ওর ধোকাবাজি বুঝতে পারবো। জনাব রুফায়ে, আমার জানা মতে আপনি তো দীর্ঘদিন মুক্তারের সাথে ছিলেন, অবশ্যই কোনো গোপন রহস্য আপনি জানেন। মুক্তার হুকুমতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিবার পরিজনকে রাজপ্রাসাদে নিয়ে গিয়েছে, হয়তো বিরোধী পক্ষের হামলা থেকে বাঁচার জন্য। তাহলে সে অবশ্যই জানত যে হুকুমত হুমকির মুখে পড়বে। কেন কেন এত সব বিপদ সত্ত্বেও তার বিশাল সৈন্যবাহিনী মুসুলের দিকে পাঠিয়েছে জানি না। শায়ক, আস্তার পুত্র মুক্তারের মূল শক্তি সে এখন মুসুলে চলে গিয়েছে। এখন মুক্তারের ডান ও বাম পাশে শুধু রয়েছে ইরানি কিয়ান আর বিন কামেল। সীমার, আমি জনাব রুফায়ের নিকট প্রশ্ন করেছি, তোমার থেকে কোনো উত্তর আশা করিনি। মুক্তার তোমার মতো লোকদের নিয়ে আশা ভরসা করেছে শায়ক। সে অবশ্যই জানে যে আমাদের মধ্যে এমন লোক রয়েছে যে বেশি সতর্ক এবং ভীত সন্ত্রস্ত থাকে। আমি দুশ্মনের পরবর্তী পদক্ষেপ কি এটা না জেনে তলোয়ার খাপ থেকে বের করব না, কিন্তু তোমাদের যেতে বাধা দেব না। সৈন্যদের পেছনে দাঁড়িয়ে থাকবো, দূর থেকে তোমাদের উৎসাহ দেব। যদি আমাদের সঙ্গে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে শায়ক, মুক্তার তোমাকে ময়দানে দেখতে পেলে দুর্বল হয়ে পড়ত।
না সীমার, ময়দানে যাওয়ার যে ফজরের নামাজ আদায়কে বেশি প্রাধান্য দেব। শুনলে তো জনাব রুফায়ে, তুমিও কি ময়দানে যাওয়ার যে ফজরের নামাজ আদায়কে বেশি প্রাধান্য দেবে? যারা এই যুদ্ধকে বেশি জরুরি মনে করো তারা বায়াত গ্রহণ করো। সেটা জানি না ইসমাইল, অবশ্যই আমিরের এই মুহূর্তে নীরবতার কোনো কারণ রয়েছে। আফসোস, ইব্রাহিম যদি মসুলে না যেত তাহলে কি হতো? বোঝা যাচ্ছে, তাহলে কুফার সৈন্যদের দেখে বিরোধীরা চুপসে যেত, এখানে কখনোই এই রকম নীরবতার সৃষ্টি হতো না। এই সময় যে বিপদ তাতে তো মনে হয় তুষের আগুনের মতো জ্বলত। আমিরের নীরবতা আমাকে চিন্তায় ফেলে দিয়েছে, তাও আবার এই ভয়ঙ্কর রাতে। কি বুদ্ধি করছে যদি জানতে পারতাম। এমন ভাবে কথা বলছো যেন তুমি মুক্তারকে নতুন করে চিনছো। তুমি বছরের পর বছর তার সঙ্গে ছিলে, তাকে তুমি ভালোভাবেই চেনো। আজ রাতে আমি মুক্তারকে চিনতেই পারছি না, তাকেও না, তার ভবিষ্যৎ কেউ না। শাবাসের মতো লোকদের বাইয়াত যদি ও কবুল না করত। তুমি ওর উপায়ে হয়ে গেলে নাকি কিয়ান? কথা ফিরিয়ে নাও। তুমি আবু ইসাহাকের সঙ্গে আমার সম্পর্কের গভীরতা জানো যে আমার মাথা দেব, কিন্তু বাইয়াত ভঙ্গ করব না। কিন্তু এইভাবে চোখ কান বন্ধ করে বসে থাকলে কি চলবে? তুমি আর আমি অপরিচিত নই, আমি রোদের সঙ্গে কি করবে তা আমি জানতে পারবো না কেন? তুমি বিরোধীদের সংখ্যা দেখেছ, তাদের সংখ্যা আমাদের চাইতে বহুগুণ বেশি। নিজেরই বিশ্বাস হচ্ছে না, মুক্তারকে ফাঁদে পা দিয়েছে। কখনো কখনো ফাঁদে পড়লে ভবিষ্যতের পথ পরিষ্কার হয়। তার মানে তুমি তো সবই জানো সখী। বিশ্বাস করো শিরিন বেশি কিছু জানে না। তুমি যদি পানির নালা পার হতে চাও তাহলে প্রথমে পেছনে যেতে হয়, তারপরে লাফ দিতে হয়। খোদা তোমাকে ক্ষমা করবে না মুক্তার, আমাদেরকে এখানে এনে জীবিত কবর দিতে চাইছো।
হায় খোদা, এই দুর্ভাগ্য কপালে ছিল, ভাগ্যে কি দুর্ভোগটাই না রয়েছে। তুমি শান্ত হও নারিয়ে, কিছুই হয়নি। এই কথাগুলোই আমাকে বেশি ভয় দেখাচ্ছে, কিছুই হয়নি। দুশ্মন এসে আমাদের মাথা কেটে ফেললে তারপর তোমরা বিশ্বাস করবে? দরজার সামনে পঙ্গপালের মতো সৈন্য দেখনি? যেভাবে ক্ষোভ দেখাচ্ছিল মনে হচ্ছে আমাদের দাফন না করে এরা থামবে না। নারিয়ে, আমরা কি বাচ্চা যে দুশ্মনদের দেখতে পেয়ে ভয় পেয়ে পালিয়ে যাব? তুমি তো দেখছি বাচ্চাদের চেয়ে কোনো অংশে কম নও। আমার মন ছাগলে, আমি ইঁদুর, আমি তোমার মতো বৈরাগী নই, বুঝলে? আমি এখনো দুনিয়ার মায়া ছাড়িনি, হলো? আমি এই জাহান্নামে কোনোভাবেই থাকতে চাই না, এটা কি অন্যায়? নারিয়ে, মুক্তারের পিছু হটে আসা একটা ফাঁদ, একটা যুদ্ধের সম্ভাবনা, কারবালা দুশ্মনদের জন্য একটা বাহানা তৈরি করে হুসেনের রক্তের প্রতিশোধ নেয়া। একটু অপেক্ষা কর, সবকিছু ঠিক হয়ে যাবে, দেখো। গাছে কাঁঠাল গোফেতে এতই কি সহজ? মুক্তার তোমাদের মাথা খেয়ে ফেলেছে, আমি ওকে ভালোই চিনি। পেটের মধ্যে একটা সত্য নেই, ও নিজের অহংকারের জন্য আমাদেরকে উৎসর্গ করে দিতে চাইছে। ওমরে, ওর হুশ ফেরালে কেন? এই বাজে কথা শুনে মেজাজটাই বিগড়ে গেল। উঠে সব গোজগাজ করে নাও। এত নির্বোধ নারী আমি কখনো দেখিনি, শিশুদের চেয়ে অবুঝ হয়ে গিয়েছে। আপনার তো আয়ুব নবীর মতো ধৈর্য আম্মাজান, ধৈর্য শেষ হয়ে গেল। আমার দোষ, আমি প্রতিক্রিয়া দেখাচ্ছি। সবাই ভয় পেয়েছে, কিন্তু লজ্জায় কিছু বলতে পারছেন না। ভয় পাওয়া ঠিকই আছে, দুশ্মনের সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি। ভাবতেও পারিনি মুক্তারের বিরুদ্ধে এত লোক রয়েছে। এটা কুফা নগরী শিরিন, কুফার লোকেরা মুহূর্তের মধ্যে রং পাল্টায়, ওদেরকে চেনা যায় না। আজ ওরা মুক্তারের বিরোধী, দেখা যাক আগামীকাল এই গিরগিটিরা কার রং ধারণ করে। কখনোই কথা বলবো না, তুই এমন এক কুকুর যার নিঃশ্বাস পর্যন্ত না পাক। তোকে কুকুরের সঙ্গে তুলনা করলে কুকুরেরাও লজ্জা পায়। শুনলে তো ভাই, এরা বেয়াদব সাকাফির অহংকারী কথা শুনলে তো এই বেয়াদব সীমা ছাড়িয়ে যাচ্ছে। ওকে হত্যা করা আমাদের ফরজ, ওর মুখ দিয়ে শুধু দুর্গন্ধ ছড়াচ্ছে। খোদার কসম, ওর রক্ত না ঝরালে ও তোমাদের রক্তে গোসল করবে, ছাড় দেবে না। আইয়ুহান্নাস, খুব দ্রুত বুঝতে পারবে কোনটি ঠিক আর কোনটি ভুল। তোমরা জানোয়ারের কাছ থেকে ধোকা খেয়েছ, যে জানোয়ার ইমাম হোসাইনকে টুকরো টুকরো করেছে। এখনো সময় আছে, নিজেদের বাড়িতে ফিরে যাও। এই জানোয়ারের সঙ্গে পাপের ভাগিদার হইও না, বিনা কারণে রক্ত ঝরিও না। তোমাদের আল্লাহ রাসূলের কসম, খুব শীঘ্রই কারবালার খুনিদের পাপের জন্য ওদের সকলের ওপরে গজব নাজিল হবে। পালাবি মিথ্যাবাদী, ফাঁদে পড়া শেয়াল লেজ গুটিয়ে পালায়,
আজ কোনটা সত্য কোনটা মিথ্যা তলোয়ার দিয়ে নির্ধারণ করব। এই বর্ষা ফলকের ছায়া অর্ধেক হওয়া পর্যন্ত সময় বেঁধে দিলাম, এর মধ্যেই আত্মসমর্পণ করবি, তা না হলে তোর এই রাজপ্রাসাদ আগুনের গোলামের গোরস্থান বানাবো। শুনে রাখ, সীমার যা বলে বাস্তবে তা করে দেখায়। মিথ্যা ভয় দেখাচ্ছ সীমার? আমাদের কাছে তো কামান নেই। আমি মিথ্যা বলিনি বিন শেহাব, ফলকের ছায়া অর্ধেক হতে হতে আমাদের কামান চলে আসবে। এখনো তোমার অনেক বন্ধু তোমার কাজকর্মে সন্দেহ পোষণ করছে। খুব তাড়াতাড়ি সব সন্দেহ দূর হয়ে যাবে। আমাদের লজ্জায় ফেলে দিও না সীমার, আসলে তুমি কুফার আমির হওয়ার যোগ্য লোক। বলো কামান কি রয়েছে? অপেক্ষা করো বিন হেজাজ, অপেক্ষা করো। আব্দুল্লাহ বিশ্বাস হচ্ছে? কি বিশ্বাস করবো কিয়ান? শুনুনি, বেইমানটা কামানের কথা বলল। এই বেইমানের বিশ্বাস নেই, হয়তো গত রাতে কুফার কামার ও মিস্ত্রিদের এক করে তাদের কামান বানাতে বাধ্য করেছে। মনে হচ্ছে আমাদের উদ্দেশ্য এখানেই দাফন। কতক্ষণ পর্যন্ত এইভাবে দাঁড়িয়ে থাকবো? কতক্ষণ পর্যন্ত যুদ্ধের অপেক্ষা করব? যেমন কি করা উচিত? কে জানে কি করা উচিত। হইচই, ঝগড়া, বিদ্রোহ, নড়াচড়া। আমাদের সিপাহীরা আর কতক্ষণ সীমারের অধীনে থাকবে? কি আর বলবো, কেউ কেউ শুধু যুদ্ধের পরিবর্তে কোমর দোলাতে পছন্দ করে, আর কেউ শুধু তলোয়ার ঘুরাতেই পছন্দ করে। বুঝতে পারছি না সীমার কি অশুভ কাজ করার পরিকল্পনা করছে। এটা কি ধরনের কৌশল? মনে হচ্ছে আমরা সবাই ফাঁদে পড়েছি। সম্ভবত জিনদের সাহায্য চাইছে, কেউ কিছু জানে না। Thank you.
করেছো সীমার। দারুণ কাজ, মুক্তারের কুলখানির দোয়া পাঠ করেছি। আজ থেকে আপনার পূর্বে যেন আমি এই অধমের মরণ হয়ে যান। আপনার জন্য আমি প্রাণ উৎসর্গ করে দেব জনাব সীমার। বিনেজাস, এই যে কামানের গোলা দেখছো, অনেক দামি এগুলো। মরার আগে এগুলো দাম দিয়ে যাও, তাহলে আমি বুঝতে পারবো তুমি আমার সঙ্গে সবসময় থাকবে। কত পরিশোধ করতে হবে জনাব? তুমি আমাকে 50টি উট দিলে চলবে। 50টি উট? এই গোলা এক রাতে তৈরি হয়নি। আমার সন্দেহ দীর্ঘদিন থেকে এগুলোর তদারকি হচ্ছিল। তুমিও তোমার গোয়েন্দা বাহিনীকে কিছুই বুঝতে পারোনি কিয়ান? না, বুঝতে পারিনি। বলুন তাহলে কি করব? নিজেকে ফাঁসিতে ঝুলাবো? ভাইরা, এখন এসব কথা বলার সময় নয়। ইসমাইল এমন ভাবে কথা বলছে, বোঝাতে চাইছে যেন আমি নিজের দায়িত্বে অবহেলা করেছি। তুমি ভুল বোঝো না কিয়ান, আসলে কি এক রাতে এই গোলাগুলো তৈরি করা সম্ভব? আমাকে যদি জিজ্ঞেস করো, সম্ভব না। কেন সম্ভব নয় কিয়ান? সম্ভব। স্বর্ণ মুদ্রার লোভে ফেলে পাহাড়কে পর্যন্ত সরিয়ে ফেলা সম্ভব। কিয়ান, যাও বড় মিনারগুলো খালি করো। কামানের এই গোলার ওজন কম করে হলেও 10 মন হবে। 10 মন ওজনের গোলা মানে ভূমিকম্প। জিন্দা কবর দিয়ে দেবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব। কামানের গোলা নিয়ে কিছু ভাবছেন না? কোনো সমাধান খুঁজে পেয়েছো? রশির জাল তৈরি করে মাঝখানে কাঠ বেঁধে দেব, তারপর কামানের গোলা আসার পথে ওই জালগুলো টাঙিয়ে রেখে দেব, যার ফলে ওদের আঘাত দুর্বল হয়ে যাবে। করতে পারলে কিন্তু ভালো কাজে দেবে। সময় রয়েছে কিয়ান, আরবের বিদ্রোহীরা রাজপ্রাসাদকে অক্ষত রাখতে চান, এ কারণে তারা অপেক্ষা করবে, এই সুযোগটা আমরা কাজে লাগাবো। হে ক্লাদিসিয়ার উত্তরাধিকারীগণ, ওহে বিজয়ী বীর পুরুষগণ, আপনাদের ধমনীতে আরবের রক্ত বহমান, যে রক্ত অনেক বেশি মূল্যবান। অভিজাত আরবদের বিরুদ্ধে অনারবদের তলোয়ার চালানোর অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিপজ্জনক এক খেলায় মেতে ওঠা। ওরা আপনাদের সবার গোলাম, ওরা মিথ্যাবাদী। আপনাদের বিরুদ্ধে মুখতার সাকাফি এই গোলামদের লেলিয়ে দিয়েছে। ওই দাসগণ আপনাদের বিরুদ্ধে বীরত্ব দেখিয়ে চলছে। অতএব উচিত হচ্ছে এই গোলামদের বিরুদ্ধে জেগে উঠুন। যে কোনো মূল্যে এখন আরব বীরদের উচিত এই লজ্জা মুছে ফেলা। নিঃসন্দেহে আল্লাহ এবং নবী রাসূল সঙ্গে রয়েছেন। দুলকে প্রস্তুত করো। কাদেরকে নিয়ে আমির? দুশ্মন বাহিনী কিন্তু আমাদের চেয়ে অনেক গুণ বেশি। নতুন করে আবার আমাদেরকে মারার জন্য কামান নিয়ে এসেছে। উপায় কি বলো কিয়ান? খুব জলদি আমাদের কামানের গোলার আঘাত সইতে হবে, কামানের নিকট পৌঁছে সেটাকে অকেজো করে দিতে হবে। কামানের গোলার আঘাত আমরা অকেজো করতে পারবো? আমরা ময়দানের বিজয়ী হব, এটা আল্লাহর ইচ্ছায় হবে, দেখে নিও ইনশাআল্লাহ।
দরজা খুলে দাও। সব যখনই বিপদ দেখে গর্ত থেকে বের হয়ে যায় আর নিজেকে রক্ষা করতে চায়। আমি ইবনে জিয়াদ বিন ইয়াজিদ নই, হাজতেও পড়ব না যাতে খলিফা ওমর পুত্রের ওসিয়তের কোনো সুযোগ না থাকে। খোদার কসম, আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে গর্দান ছিন্ন করব। শিমার, জনাব শিমার, জনাব শিমার, আস্তার পুত্র আমাদের ঘিরে ফেলেছে। আস্তার পুত্রের তো মসুলে থাকার কথা, কোফায় কি করছে? দেখলে তো তোমরা একা নও, আল্লাহর রহমতে সাহায্য পৌঁছেছে। দেখলে সীমার, বিরাট ফাঁদ পেতেছিল, আমরা জানতে পারিনি। আফসোস যদি বর্ষা ফলকের শর্ত না দিতে। খামোশ বিনাশাস, চুপ করো। নিজে যা ইচ্ছা বলবে না, আমাদের পেছানো উচিত। যুদ্ধকে নদীপথ ময়দানের দিকে ছড়িয়ে দেওয়া উচিত। ইয়ার ইনকামেল, সর্বশক্তি দিয়ে দুশ্মনের উপরে হামলা করব। ইমাম হুসাইনের হত্যাকারীদের প্রতি কোনো ক্ষমা নয়। জরুরি বার্তা আমির। যদি মুক্তারের কোনো সুখবরের কথা বলিস, তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো। গোস্তাকি, মাফ করবেন, মুক্তার সবাইকে ধোকা দিয়েছে। দুর্গ থেকে জিন বাহিনী বের হয়নি তো? জিনেরা সীমার বিন জিল জুশানকে দুই টুকরো করে ফেলেনি তো? এমন কাজ করেছে যা আপনি বলেছিলেন। জলদি বল কি করেছে। আস্তার পুত্র মসুল যায়নি আমির, সে মাদায়েন শহরের সাবাত এলাকায় ঘাঁটি গেড়েছিল। মুক্তারের ইশারায় আবার কুফায় ফিরে এসেছে। এখন তার সৈন্য বাহিনী আমাদের চারদিকে ঘেরাও করে ফেলেছে। সাবাতদার, এখন তোমার সাহায্য দরকার। এমন কিছু পাঠ করো যাতে মুক্তারের সকল জাদু বাতিল হয়ে যায়। কোথায় যাচ্ছ সাবাস? পরিস্থিতি ভয়ানক, তুমি পিছু না হটলে মুক্তারের বিরুদ্ধে জয়ী হতে পারবো। যাই হোক না কেন, মুক্তারের বিরুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। মুক্তার খুবই চতুর রাজনীতিবিদ, হিমার কোনো পরিকল্পনা ছাড়াই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা জয় থেকে মাত্র এক কদম দূরে ছিলাম,
আফসোস যদি সীমার ওই শর্ত না দিত। গাধার বাচ্চার সিং ও লেজ থাকে না বিন আশ্বাস। মুক্তার কুফায় আমাদের অশান্তিতে রাখার একটা সুযোগ করে নিল। তোমাদের বিদ্রোহের কারণে এটা হয়েছে। আমার পরামর্শ, তল্পিতল্প গুছিয়ে যত দ্রুত সম্ভব কুফা ত্যাগ করে বসার দিকে রওনা হও। পরিকল্পনা করছো সাবাস? ভালো, হয়তো আমরাও শরীক হব। শাবাস যেন পালাতে না পারে, জীবিত অথবা মৃত ধরা চাই। তাঁবুগুলোতে আগুন জ্বালিয়ে ওদের সকল পথ বন্ধ করে দেয়া সম্ভব। জনাব রুফায়ে পাদে আটকা পড়েছি। তার মানে কি? তার মানে ধোকা খেয়েছি। আস্তার পুত্র সৈন্য নিয়ে কুফায় পৌঁছে গিয়েছে। কুফার সবাইকে একেবারে ঘেরাও করে ফেলেছে ওরা। জলদি আমাদের এখানেও চলে আসবে। এটা কিভাবে সম্ভব? নিজের চোখে দেখেছি আমি। আমার মনে হচ্ছে রূপকথার পাখির ডানায় ভর করে নিজেকে কুফায় পৌঁছে দিয়েছে। বড়ই আজব। জানতাম মিথ্যাবাদী মুক্তার সাকাফি একজন জাদুকর। নিজের রক্ত কোরবানি করার খুব বেশি তাড়া মনে হচ্ছে। এই সব জিকিরকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এটা কোন ধরনের জিকির? সবার রক্ত দিয়ে আমরা কি করবো? Thank you.
এখনো আমার বন্ধুদের সন্দেহ করো? চোখ খুলে দেখো, হুসাইনের প্রতিশোধ গ্রহণকারীরা হুসাইনের খুনিদের সঙ্গে কাঁধ মিলিয়েছে। আল্লাহ শুক্রিয়া যে ক্ষতিপূরণের সময় পেয়েছি, অশেষ শুক্রিয়া। আমি রুফায়ে ইবনে শাদ্দাদ, ইমাম হুসাইনের অনুসারী, তার খুনের বদলা নিতে চাই। হুসাইন, হে বিন শাদ্দাদ, আশতার পুত্রের তলোয়ার তোমাকে ভীত করেছে, আমাদের ত্যাগ করতে চাও? আল্লাহর কসম, এখনো কোন তলোয়ার আমাকে ভয় দেখাতে পারেনি। এই যুদ্ধ ভুল, আমরা ভুল পথে রয়েছি, মুক্তার সম্পর্কে ভুল ধারণা করেছি। এখন বুঝতে পেরেছি মুক্তার সাকাফি সঠিক পথেই ছিল, যেহেতু সঠিক পথ চিনেছি, তোমরা হয়ে মরা উচিত হবে না। আমরা তোমার অধীনে ছিলাম, তোমার ফরমান শুনে যুদ্ধে এসেছি, আমাদের গোমরা করার মাশুল তোমাকে গুনতে হবে।
সীমার জন্য পালাতে না পারে। তোকে অনুসরণ করো, হাতে পেলে সুযোগ দিও না। কি আমি পালিয়ে গিয়েছে? বোঝাই গিয়েছিল যে পালিয়ে যাবে, আগুন জ্বালিয়েছিল পালানোর জন্যই। আমার ভুল ছিল, তখনই আঘাত করা দরকার ছিল। আমরাও তো আগুনের মধ্যেই আঘাত করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমার সন্দেহের কারণেই ওরা সবাই পালিয়ে যেতে পেরেছে। নিজেকে মিথ্যা দোষারোপ করো না মুসলমান, পালিয়ে গিয়েছে তো কি হয়েছে, বেশি দূর যেতে পারবে না। তাজা কোনো খবর আছে ওমরে? হ্যাঁ, বিদ্রোহীরা সব পালিয়ে যাচ্ছে, কুফায় মুক্তারের সৈন্যরা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আল্লাহর শুকরিয়া, জানতাম আল্লাহর রহমতে মুক্তার জয়লাভ করতে পারবে। শুনেছ নারিয়ে, তারপরও মুক্তারের বিষয়ে সন্দেহ পোষণ করবে? থুথু মারি, আমাকে লোভি বললে মোটেও ভুল হবে না। তুই শেয়াল হয়ে সিংহের খাঁচায় হানা দিয়েছিস, মুক্তারের সঙ্গে লড়াইয়ের কি দরকার ছিল? সীমার, তোর উপরে খোদার অভিশাপ পড়ুক, কেন তোর কথা শুনলাম? কেন এত ফুসফুস করছিস, যখন আসতে মনে ছিল না? কামোশ, চল। কিছু বলতে চাই আমির। বলো বিপুল। আমার নাম দিরহাম, বনি নাহাদাম গোত্রের লোক। আমরা আপনার জন্য উৎসর্গ আমির। কেন আপনার বন্ধুদের কেউ কেউ আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করছে? আমরা বিশ্বাস করি আমির মুক্তারের কাছে সবাই সমান, আরব হোক আর অনারব হোক তার কাছে কোনো পার্থক্য নেই। আপনার বন্ধুদের কেউ কেউ আপনার ওয়াদার বরখেলাপ করে আরব অনারব দ্বন্দ্ব সৃষ্টি করে আপনার সুনাম নষ্ট করতে চাইছে। ওয়াদা ভঙ্গকারীদের শাস্তি আইন মোতাবেক হবে, প্রমাণ করতে হবে সে কি অপরাধ করেছে, কি হয়েছে। আমি নিজের চোখে দেখেছি, ইবনে সুরাইদ নাহাদি তার নিজের গোত্রের কিছু বিদ্রোহীকে মুক্তি দিয়েছে, আমি যাদের ভালো করে চিনি। তাদের সকলে কারবালার ময়দানে ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিল, আমি প্রতিবাদ করতে চেয়েছিলাম। ইবনে সুরাইদ আমাকে গোলামের বাচ্চা বলে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে, তাই আপনাকে এসব বলতে এসেছি। তাহলে সে ঠিক করেনি দিরহাম, সকল বিদ্রোহীদের আটক করতে হবে, এমনকি আমার নিজের গোত্রের হলেও। আদালতে তার বিচার হবে, তুমি তা ভালো করেই জানো। সোয়েব। জি আমির। জলদি ইবনে সুরাইহের নিকট যাবে এবং বলবে যাদের মুক্তি দিচ্ছে তাদেরকে ছেড়ে না দিয়ে যেন আমার নিকট নিয়ে আসে। বুঝেছ কি বলেছি? জি আমির। এসো দিরহাম। মুক্তার, হে হস্তি উল্টে ফেলা পালোয়ানের বীর পুত্র, আমরা করেছি বিদ্রোহ, হয়েছি তোমার দুশ্মন সম,
আমাদের বিদ্রোহ ছিল মিথ্যা অহংকারে ভরা। তোমায় নিয়ে করেছি অনেক ছলা কলা, খোদার ওয়াদা ভুলে গিয়েছি হুসাইনের হত্যাকারীদের দলে, এখন নিজেদের জাহেলি দেখে লজ্জায় অবনত হচ্ছি কেঁদে কেঁদে বড় অসহায়। ময়দানে ফেরেশতারা নেমে এলো ঝাঁকে ঝাঁকে, বীরত্ব দেখিয়েছ তুমি মুক্তার রণাঙ্গনের বাঁকে বাঁকে। অতএব হে মহান সেনাপতি, আমাদের ক্ষমা করে দাও নিজের মহত্ব দিয়ে, আরবের ঘরে মহান বীর পুরুষ তুমি, আমাদের হতাশ করে দিও না। শুধু এইবার আমাদেরকে মাফ করে দাও, আর কখনো এমন ভুল হবে না। আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকব, মাফ করে দাও। কবি, তোমার নাম কি? আল-আহকার সিরাগাত ইবনে মারাকেস বারেগি। মিথ্যা দিয়ে ভালো কবিতা আবৃত্তি করেছ, আমার মনে থাকবে। দুঃখিত আমির, এদেরকে নিয়ে এখন কি করব? তুমি প্রধান কারারক্ষী, আমাকে জিজ্ঞেস করছো? একদম জায়গা নেই আমির, এই সব বন্দীদের সংখ্যা সত্যি অনেক বেশি, এত বন্দী সৈন্যদের আমি কোথায় জায়গা দেব আমির? এটা তোমার সমস্যা প্রধান কারারক্ষী। এটা আপনারও সমস্যা আমির, আগামীকাল থেকে এই জনগণ হুকুমতের বোঝা হবে। এত লোকজন, এদের খাওয়া দাওয়ার খরচ অনেক, আমি কিভাবে করে এদেরকে সামলাবো? চিন্তার কারণ নেই জায়দে, খুব বেশি দেরি হবে না। খুব শীঘ্রই কারবালার ময়দানে কার কি ভূমিকা ছিল এটার উপরে ভিত্তি করে বিচার হবে, ইসাস করা হবে, অবশিষ্টদের আজাদ করে দেওয়া হবে। একটা মশালা ছিল আমি। তুমি নিজে বিশিষ্ট আলেম আব্দুর রহমান, হয়তো মাসালার জবাব ঠিক মতো দিতে পারবো না। মুখতার, আপনি প্রমাণ করেছেন যে অহেতুক যুক্তি ছাড়া কোনো কথা বা কোনো কাজ আপনি পছন্দ করেন না, আর এই কারণেই আমি আপনার ভক্ত হয়েছি। মনে আছে আপনি কারবালার কয়েকজন অপরাধীকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন এবং তাদের হেফাজত করবেন বলেছেন, যেমন ওমর সাদ, সে তো কোনো বিদ্রোহ করেনি বা বাইয়াত ভঙ্গ করেনি, তার ব্যাপারে আপনি কি করবেন? খুব বেশি দেরি নেই আব্দুর রহমান, ওমর সাদ নিজেই তার নিরাপত্তা পত্রের অঙ্গীকার ভঙ্গ করবে। খাও। খাওয়ার ইচ্ছে নেই। ইচ্ছে নেই নাকি বিশ্বাস করছো না? ইঁদুরের মৃত্যু হয় না। এখন নিশ্চিন্ত খাও, মরবে না, পেটও ভরবে। কেন অযথা বকবক করছো? খাওয়ার ইচ্ছেও নেই, এখন খাওয়ার সময়ও নয়। যাও, আমাকে আমার মতো থাকতে দাও। নিজের মতো থেকে এই বাড়ি ধ্বংস করার পরিকল্পনা করছো না তো? বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে, তুমি দেখতে পাও না? আমি অন্ধ, বধির, গাধা, তোমার তো চোখ কান বুদ্ধি রয়েছে, আমাকে বোঝাও। আমি নিজের বাড়িতেই বন্দী, অবলা নারী, বাইরে বের হলে মুখতারের নিকট খবর পৌঁছে যাবে, এটা কম শাস্তি। এই বাড়িকে কি গোরস্থান বানাবো? তার জন্য তুমি নিজেই দায়ী। আমি দায়ী নাকি তুমি? মুখতারের নিকট গিয়ে হাত পা ধরে আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছ, আর তার বিনিময়ে তুমি নিরাপত্তার জামানত নিয়ে এসেছ। ও, তাহলেই মরদের আসল মাথা ব্যথা মুখতারের কাছ থেকে নিরাপত্তা জামানত করা? তোমার মান সম্মান সব গোল্লায় চলে গেল। যখন পুরুষের আত্মহংকারে বাধা দেওয়া হয়, সে প্রতিহিংসার আগুনে পুড়ে মরে।
বুঝতে পেরেছি। যেদিন কুফার নারীরা তোমার গায়ে পাথর নিক্ষেপ করেছিল, কতবার অনুরোধ করেছিলাম ওমর, চলো কুফা থেকে চলে যাই। তোমার আত্মহংকার থাকলে সেদিনই কুফাকে চিরবিদায় জানিয়ে দিতে। তাহলেই ভালো করে বুঝতে পারছো যে আমার অহংকার টুকরো হয়ে গিয়েছে। আমি সাদা পোশাকের ফেরেস্তাকে দেখেছিলাম, সেই ফেরেস্তা নিশ্চয়ই আল্লাহর দূত, যিনি আসমান থেকে দুনিয়াতে নেমে এলেন, শয়তানের সিংহাসনকে ভেঙে চুরমার করে দিলেন। এই সব আজগুবি গল্পকে মুক্তারের বানানো? কুফার অলি গলি সব জায়গায়, বাজারি কবির ফালতু কবিতায় সয়লাভ, শুনেছি মুক্তার কবিকে পুরস্কার দিয়েছে। এই মিথ্যাবাদী মনে হচ্ছে নবী হওয়ার দাবিও করবে? যদি বর্ষা ফলকের ছায়া দিয়ে শর্ত না দিতাম। এসব কথা বলে নিজেদের আফসোস বাড়িও না সীমার, রাগে ক্রোধে মরে যেতে ইচ্ছে করছে আমার। আসলেই কি জানতে না মুক্তারকে শর্ত দেয়া বড় ধরনের ভুল হচ্ছে? কি হয়েছে হেকিম, এই পানিয়ে দাঁড়াতে পারব নাকি ইবনে জিয়াদের মতো সারা জীবন পঙ্গু হয়ে থাকব? নিজেই দেখতে পারেন, এই জখম অনেকটাই ভালো হওয়ার পথে, এখন ঔষধ দিয়ে দিচ্ছি, শুধু আঁচড় রয়ে গিয়েছে। আসলেই ভয় পাবেন না, চোখ খুলে এই অধমের কৃতিত্ব পরখ করুন, অবাক হবেন। অসংখ্য শুক্রিয়া হেকিম, আসলেই তোমার হাতে জাদু রয়েছে। শায়ক এভাবে আমাকে লজ্জা দেবেন না, এই জখম মাটি লাগার কারণে বেশি ব্যথার কারণ হয়েছিল, এই অধমের জাদুতে আপনার সকল ব্যথা দূর হয়ে গিয়েছে। মানে আবার লাঠি ছাড়া চলাফেরা করতে পারবো আমি? আপনার পা তো দেখছি আগের মতো একেবারে ঠিক হয়ে গিয়েছে, এখন থেকে আপনি হরিং এর মতো লাফিয়ে লাফিয়ে বেড়াবেন। আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। সীমারের জন্য লজ্জার ব্যাপার হতো যদি তার পা তার আগেই কবরে চলে যেত, তাও আবার একজন ইরানির তীরের আঘাতে। এই পা দিয়ে ইরানি কিয়ানের বুকে আঘাত করতে না পারলে নিজেকেও ক্ষমা করব না। কিয়ানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার মতো যথেষ্ট সময় আছে সীমার, তোমার পায়ের জখম আমাদেরকে চিন্তায় ফেলেছিল, এখন যেহেতু জখম ভালো হয়ে গিয়েছে সময় নষ্ট করা উচিত হবে না। মুক্তারের গোয়েন্দারা প্রতি মুহূর্তে আমাদের সবার খোঁজ রাখছে। আমি তৈরি রয়েছি, বন্ধুদেরকে খবর দাও, আজ রাতে কুফা ত্যাগ করব। আমার মুক্তারের মতো দ্রুত গতির পয়গাম বাহক নেই যে জলদি খবর পাঠাবো। আজ রাতে নয় জনাব সীমার, বন্ধুদের খবর দিতে কমপক্ষে একদিন রাত সময় প্রয়োজন। হ্যাঁ জলদি করো, জানো মুক্তারকে স্বীকার করা দুঃসাধ্য। জনাব হেকিম শুক্রিয়া, ওয়াদা রাখা উচিত, এই নাও পুরস্কার। এই অনুগ্রহ কি কারণে আমির? জখম ভালো করাতে তোমার পুরস্কার।
তাহলে এই যে জীবনের মায়া ত্যাগ করে আসলাম, আপনার চিকিৎসা করতে আসলাম, তাও আবার কুফার এই বিপজ্জনক পরিস্থিতিতে মুক্তারের চোখ কান খোলা রয়েছে, কত মূল্য দেওয়া উচিত? আবার নতুন করে একটা বিপদ রয়েছে, আপনারা কুফা থেকে চলে যাবেন, আমি এখানে থাকলে হর হামেশা হুমকির মুখে থাকবো। কারণ মুক্তার যদি বুঝে ফেলে যে হুসাইনের হত্যাকারী আমার হাতে ভালো হয়েছে, প্রথমে আমার হাত কাটবে এবং পরে আমার কান ও মাথা কেটে ফেলবে। হাকিম ঠিকই বলেছেন শায়ক, তার কাজ মূল্য দিয়ে পরিশোধ করা যাবে না, যাই দেয়া হোক তারপরও ঋণ শোধ হবে না। হাকিম জান, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ, এই খেদমত ছোট নয়, আমি এত ছোট লোক নই যে তোমার কাজের সম্মান দেব না, বুঝলে? তুমি তো আমার চিকিৎসার বিনিময়ে আমার জীবন নিতে চাইছো না, তাই না? আপনি কি যে বলেন শায়ক, আপনার জীবন নেয়ার ইচ্ছা থাকলে তো চিকিৎসাই করতাম না। কি পুরস্কার চাও? আপনার নামের মর্যাদা অনুযায়ী হলেই হবে, আপনি নিজেই নির্ধারণ করুন। এই বাড়ির ভেতরের দিকে কুয়ার মধ্যে এত স্বর্ণ রয়েছে, মুক্তারের বিরুদ্ধে একটা সৈন্যবাহিনী তৈরি করে ফেলতে পারবে। এসো হাকিম, এসো প্রিয় হাকিম, এসো। কি দুর্গন্ধ! সম্ভবত ইঁদুর মরা গন্ধ ভাতে পড়েছে মনে হয়, এই কুয়া স্বর্ণ মুদ্রা চুরি করতে আসা ইঁদুরদের আখড়া। দেখো দেখো হাকিম, তোমার পুরস্কার এই সেই স্বর্ণ ভাণ্ডার, যত ইচ্ছে স্বর্ণ মুদ্রা এখান থেকে বের করে নিয়ে যাও। যেখানে স্বর্ণ মুদ্রার গ্রাণ পাওয়া যায়, এই স্বর্ণ মুদ্রা ডুবে যেতে পারবে। ওই এক থলি যথেষ্ট, তাও মনে হচ্ছে অনেক, অনুমতি দিলে যেতে চাই। কোথায় যাচ্ছ হাকিম? লোভে পড়ে সুযোগ নিতে চাইছিলে, সাহস থাকলে নিজের পায়ে দাঁড়াও। কিছু চাই না জনাব সিমার, আমাকে কষ্ট করে যা দিয়েছেন সেটাও ফেরত দিতে চাই। এই মুদ্রার থলি তোমার নিজের উপার্জন হাকিম, আমি কারো হক নষ্ট করি না। আপনার জীবন রক্ষা করেছি জনাব সিমার, এটা করা ইনসাফ হচ্ছে না। খোদার কসম ইনসাফ নয়, কাপুরুষ ও জালিমের কাজ। তাহলে অনুমতি দিন, আপনাদের আর বিরক্ত করতে চাই না। তোমার অপরাধ কি শুনে নাও বিনাশাস, তোমার তো যথেষ্ট আইন আদালত নিয়ে পড়াশোনা আছে, ওর অপরাধ সম্পর্কে রায় দিয়ে বুঝিয়ে দাও, ন্যায় বিচার করছি। হাকিম নিজে থেকে একটু বেশি চিন্তা করে ফেলেছে, সীমার এত ধন সম্পদের অধিকারী নয়, অতএব নীরব থাকার বদলে একটু বেশি উৎসাহী হয়ে গিয়েছিল, ও তো দুই দিক থেকে ফায়দা লুটতে চেয়েছিল। তোমার কাজ শুরু করো, সময় খুব কম, হাকিম অধৈর্য হয়ে গিয়েছে। শুনেছি হাকিমগণ, মৃত ব্যক্তিও মৃত্যুকে কখনোই ভয় পায় না। ভয় পেও না হাকিম, খুব বেশি সময় লাগবে না। Yeah.
দিকে। মূল ফটক অসম্ভব সীমার। গোয়েন্দা বাহিনী ছাড়াও মূল ফটকে সাধারণ লেবাসে গুপ্তচর রয়েছে। আমরা নিশ্চিত বিপদে পড়ব। কেন সুরেজারের পথে যাচ্ছি না? গুফার নদী ও বনপথে কিয়ানের মতো মাকড়সারা লুকিয়ে রয়েছে, শিকারের আশায় লালা ঝরাচ্ছে। আমি কুফার নদী ও ঘন বুন পথ হাতের তালুর মতোই চিনি। আমি এমন পথ চিনি যা জিন পরিও চেনে না। মুক্তারের লোকজন একই দাবি করে। তারা চিন্তা করছে যে আমরা কোন গোপন পথে পালাব। দুশ্মনের অনুমানের বিপরীত কাজ করতে হবে। মূল ফটক দিয়ে পালিয়ে গেলেই বরং কম সন্দেহ করবে। কে ওখানে? আজরাইল, তোমার মোটা মাথা হাড়িতে সিদ্ধ করতে এসেছি, যেটা আমির মুক্তারের চেহলামের জন্য রান্না করব। সানান, তুমি নাকি? দরজা খোলো গাধা, আমি নিজেই দরজায় দাঁড়িয়ে আছি। কি অবস্থা? আমরা তোমার মতো অত মোটা চামড়ার লোক নই যে নিজের জন্মদিনের চেহারা অস্বীকার করব। এমন ভাবে সেজে নিজের আসল চেহারা বানিয়েছি। আসার পথে কেউ অনুসরণ করেনি তো? এই চেহারায় কারো চেনার কথা নয় সীমার। আমি কথা দিচ্ছি মুক্তার নিজেও আমাদেরকে চিনতে পারবে না। এরকম ভুল ধারণার কারণে ধোকায় পড়েছি এবং নিজেদেরকে বিপদে ফেলেছি। মুক্তারের বিষয়ে কোনো অনুমান করা ভুল হবে, হয়তো স্বীকার করতে আবাবিল পাখি পাঠাবে। কেন তুমি এভাবে শিরক কথাবার্তা বলছো উটকোথাকার? কেউ এই দুইটা কালো হাঁড়িকে কোনোভাবে সন্দেহ করেনি, আবার কেউ অনুসরণও করেনি। তুমি আসল কথা বলো, আমরা কখন পালাবো? আগামীকাল সকালে মোরগ ঢাকা ভরে ভেড়ার পালের সঙ্গে আমরা কুফা ত্যাগ করব। অমর, মুক্তার বিরোধীদের কিয়ামের পর সকল ওয়াদাপত্র প্রত্যাখ্যান করছে, ছোট বড় কারো প্রতি রহম করছে না। জলদি একটা উপায় বের করো। আমি তো বিদ্রোহীদের সঙ্গে হাত মিলাইনি, সীমার ও শাবাস দুজনে করেছে। মুক্তার আমাকে লিখিত নিরাপত্তার পত্র দিয়েছে। তুমি আসলে মুক্তারের এরকম আচরণে খুশি নাকি? ওমর, তুমি কি জানো না যে মুক্তার ওই নিরাপত্তা পত্র দ্বারা একজন শক্তিশালী প্রতিপক্ষকে যুদ্ধের ময়দান থেকে কৌশলে দূরে সরিয়ে রেখেছে? কোনরূপ ভণিতা ছাড়াই বলছি ওমর, তুমি তোমার বউয়ের ধোকা খেয়েছ। তোমার আজকের এই অবস্থার জন্য বানু জারিয়ে দেয়, যে কিনা নিজের ভাইকে খলিফা বানানোর জন্য সাদ আবি ওয়াক্কাসের পুত্রকে ঘরে বৃদ্ধা নারীর মতো বসিয়ে রেখেছে। তোমার মতো যোদ্ধা ময়দানে এলে মুক্তার বালির মতো ধসে পড়ত। মুক্তারের পক্ষে অসম্ভব কিছুই নয়, আমাকে প্ররোচনার জন্য তোমাকে পাঠিয়েছে, যাতে করে আমি নিরাপত্তা পত্র ছিঁড়ে ফেলি। আমি তোমার বাড়িতে অসংখ্যবার খাবার খেয়েছি, তাই সমবেথী হয়ে বলছি,
আজ মুক্তারের মজলিসে ছিলাম। তার বন্ধুদের সঙ্গে ওয়াদা করেছে যে আগামীকাল এমন একজনকে হত্যা করবে যে দেখতে ভাল্লুকের মতো। সে তোমার দিকেই ইঙ্গিত করেছিল অমর, নিজেই জানো। কোথায় যাচ্ছ অমর? গোরস্থানে। তোমাকে তামাশা করতে বলে নিজের কাজে যাচ্ছি। শয়তানের রাস্তা থেকে নেমে এসো অমর, তোমার বন্ধুর ধোকা খেও না। মুক্তারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার উৎসাহ জোগাচ্ছে। মুক্তারের যদি মোকাবেলা করার ধৈর্য থাকতো, এত বছর অপেক্ষা করতো না, পরিকল্পনাও করতো না। ও আমাকে পথভ্রষ্ট করতে চাইছে। আমি আমার ভাই মুক্তারকে ভালো করে চিনি, সে তার দেয়া অঙ্গীকার বজায় রাখবে। বাজে বকো না, ভাইয়ের এত সুনাম করো না। যদি মুক্তারের নাম শুনি, একটা টান দিয়ে তোমার জিহ্বা ছেড়ে ফেল। আমি খোদার কসম দিয়ে বলছি, যদি এই ওয়াদা ভঙ্গ করো, মুক্তারকে খবর দিয়ে তোমার শাস্তির ব্যবস্থা করব। যদি সুযোগ পাও, তোমার সিংহলা ভাই মুক্তারকে খবর দিও। চালাকি করো না, আমি সবই বুঝতে পারছি। এখন তুমি আসল ভয় মুক্তারের হাতে তুলে দিচ্ছ। মাথা খারাপ হয়েছে অমর? বাজে কথা কেন বলছো? তুমিও মুক্তার একই স্বভাবের, দুজনই ক্ষমতা দেখাতে চাও, আর আমি হচ্ছি প্রজা। তোমাকে বিশ্বাস করা মূর্খের কাজ হবে। মনে হচ্ছে আমার জীবনের প্রেম ভালোবাসা জন্য আফসোস করছি যে আমাকে প্রতিনিয়ত গলা চেপে ধরছে। তুমি আমাকে কখনোই ভালোবাসোনি অমর। তুমি আমাকে বিয়ে করেছো মুক্তারের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য। জানি খালি কলসি বাজে বেশি, তুমি আমার সম্পদ ও ক্ষমতার লোভী ছিলে, আমাকে ভালোবাসোনি। তুমি ওমর সাদের স্ত্রী হয়ে আরবের রাজরানী হতে চেয়েছি। অন্ধ ছিলাম ওমর, ভাবি নিজে দুর্দশার বীজ রোপণ করেছি। যথেষ্ট জারিয়ে, যতই ঘাটবে দুর্গন্ধ বেশি করে ছড়াবে। তুমি রাজ্যের মালিকবানু ছিলে, আমি প্রতিদ্বন্দ্বীকে ধ্বংস করার চেষ্টায় ছিলাম, বিপজ্জনক খেলায় মত্ত ছিলাম। এখন তার মূল্য পরিশোধ করব। কি করবে তুমি অমর? জিম্মি করব। মুক্তার এটা করতে পারদর্শী, তোমাকে জিম্মি করে মুক্তারকে মাটিতে মিশিয়ে দেব। বাচ্চাদের তাদের মামার ভয়ে আমার আস্তানায় পাঠিয়ে দিয়েছি, সেখানে প্রশিক্ষণ নেবে, প্রতিশোধ নেবে। আমার লোকেরা তাদের মামাকে হত্যার প্রশিক্ষণ দেবে। তুমি একটা জানোয়ার। একজন যোদ্ধার জন্য তার লক্ষ্য হচ্ছে বিজয় জারিয়ে। আজ থেকে তুমি আমার একজন দুশ্মন হিসেবে চিহ্নিত। এই অবাধ্য নারীকে রান্নাঘরে বন্দি করো, পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করো। তোর উপরে অভিশাপ অমর, এখন বুঝতে পেরেছি তোর সম্পর্কে যা বলা হয় সবই সত্য। এখন বুঝতে পারছি কার বলায় তুই কি জঘন্য কাজ করেছিস। ইচ্ছে হচ্ছে বেঁচে থেকে তোর মৃত্যুর খবর শুনে মেহেদির রঙে হাত লাগাই, নববধূর বেশে আনন্দ ধ্বনি দেই। সে আসা জলাঞ্জলি দাও। তোমার মাকে জিম্মি করলে পথ পরিষ্কার হবে। যে আমাদের গোপন রহস্য মুক্তারের কাছে ফাঁস করে দিয়েছে, আমাদের সর্বনাশ করেছে। যেদিন বাধা ভেঙে মুক্তারের দরবারে গিয়েছিল, সেদিনই উনার পা ভেঙে দেওয়া দরকার ছিল আব্বাজান। এখনো দেরি হয়নি, এসো বাছা ধন। জি আব্বাজান। আমাদের মহান সিপাহ সালারের কি খবর? খেয়ে দেয়ে বেশ আরামেই আছে, নিজের পরিবারের নিকট সুখে রয়েছে, শান্তিতে ঘুমাচ্ছে আর রাতের আকাশে তারা গুনছে। কি খবর ইব্রাহিম?
না, পেরেশানিতে নেই মুক্তার। আসমান জমিনের ভালোবাসায় জড়িয়ে যাচ্ছি। ভয় পাচ্ছি একদিন যুদ্ধের হুকুম দেবে, কিন্তু সেদিন আমার সৈন্যবাহিনী দুনিয়ার মায়ায় জড়িয়ে যাবে। ইবনে জিয়াদ যখন মসুল দখল করে নিচ্ছে, তখন আমাদের সৈন্যরা গল্পে মেতেছে। ও এখন কুফায় হামলার পরিকল্পনা করছে। তোমার প্রশ্নের মধ্যেই জবাব রয়েছে ইব্রাহিম। যখন তোমার মতো সর্দার নিশ্চুপ হয়ে বসে আছে, তখন দুশ্মন তো অবশ্যই সুযোগ নিতে পারে। আমার মরহুম আব্বাজানের কসম, আমি একটা মুহূর্তের জন্য তোমাকে কোন রকম দোষ দিচ্ছি না। কুফায় সিপাহীদের অবস্থান করার অবশ্যই কোন উদ্দেশ্য আছে। আমার পিছিয়ে পড়ার কারণ হচ্ছে, আমি তোমার কাঁধ থেকে একটা বোঝা নামিয়ে ফেলতে চাই। ইব্রাহিম, আমি হুসাইনের হত্যাকারীদের একটু নিঃশ্বাস নিতে দিয়েছিলাম, কারণ আমি জানতাম কুফায় তাদের অনেক বেশি প্রভাব রয়েছে। এছাড়া ওদের দুশ্মনী জনগণের নিকট প্রকাশ্যে জাহির করার একটা সুযোগ দিয়েছিলাম। এখন জনগণ নিজেই ওদের বিচার জারি করেছে। আমাদের একটা মূল উদ্দেশ্য হাসিল হয়েছে। এখন এই দুশ্মনদের কুফায় এমন আর কোনো প্রভাব নেই যেটা আমাদের ক্ষতি করবে। কিন্তু একটি জিনিস আমাকে বিচলিত করছে, সেটা হলো জানোয়ার সীমারের বেঁচে থাকা। সীমারের মতো জানোয়ার বেঁচে থাকলে বিবাদ বৃদ্ধি পাবে। গুস্তাকি, মাফ করবেন, আপনি আদেশ দিয়ে দেখুন, ইরাকের সমস্ত আরব অঞ্চল এই শয়তান দুশ্মনদের জন্য বিপজ্জনক করে দেব। বিশ্বাস করলে একবার আদেশ দিয়ে দেখুন, সমস্ত অস্তিত্ব দিয়ে ময়দানে গিয়ে ওদের সমূলে বিনাশ করে তবেই ফিরবো, আপনাকে কথা দিলাম। না ইব্রাহিম, তোমার কাজ হবে বিবাদের বিরুদ্ধে ময়দানে যাওয়া। আল্লাহ ভালো জানেন যে আমি ইবনে জিয়াদের বিরুদ্ধে লড়াই করতে অন্য সবার চেয়ে বেশি আগ্রহী। কিন্তু আমার রাজ্যের কাজের কি হবে? আমাদের রাজ্য এখন দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে। এসো, এই নয় ইবনে জিয়াদের বিরুদ্ধে যুদ্ধের হুকুমনামা। শুধুমাত্র সতর্ক থাকবে যে ইবনে জিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে দুই মাথাওয়ালা তলোয়ার দরকার, যার এক মাথায় প্রচণ্ড মনোবল আর অন্য মাথায় ভাগ্য। দরুদ জনাব, মালিক আসতে না খাই, বাঁচান, আমাকে বাঁচান জনাব, আপনি আমারও আমার গাধার নিরাপত্তা দিন। আহলান ওয়া সাহলান সর্দার। আহলান বিন কামেল। আহলান, অপরাধী নাকি? সীমারের গোলাম, নাম রুস্তম, ইরানি লোক। শুনেছি কারবালার ময়দানে উম্মে ওয়াহাবের মাথায় আঘাত করেছে, সেই নারীকে হত্যা করেছে। এ কথা তো উবা, আপনি সেখানে গিয়ে দেখেছেন? আমিও তো শুনেছি মুক্তার মিথ্যাবাদী, আপনি বিশ্বাস করবেন? তুই সীমারের গোলাম কি না? একদম সত্য কথা জনাব, আপনিই বলুন, সীমারের গোলাম হওয়া কি অপরাধ? নামের তো বাহাদুরি রয়েছে, রুস্তম। রুস্তমের মতোই যেন না হয়, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবে। না না জনাব সর্দার, আপনার দাড়ির কসম, আমি নিরাপরাধ। তাহলে নিজের আর গাধার জন্য চিন্তা করো না। মুখতারের আদালত মানুষের ন্যায় বিচারের আদালত। যাও, মুখতারকে সাহায্য করো, যেন বেইমান সীমারকে পাকড়াও করা যায়। যাও। দত্ত সীমার আমাকে নিষ্ঠুরভাবে কিনে নিয়েছিল, আমার জন্য পানিও হারাম হয়ে গিয়েছিল। সেই সময়টাতে আমি
বছরের পর বছর গোসলও করিনি, তখন আমি মাটি দিয়েই তায়াম্মুম করে পবিত্র হয়েছি। সবশেষে একটি কুকুরের ভাগ্যে জুটলাম, নিরুপায় হয়ে সীমারের নিকট বিক্রি হয়েছি, বাধ্য হয়ে তার আদেশ মেনে চলতাম। জনাব আমির, মানুষ তো দূরের কথা, আমার একটি পিঁপড়া মারারও সাহস নেই। তোমার জ্ঞান জ্ঞান শেষ হয়েছে? শেষ হয়েছে আমির। তোমার নাম কি আসলেই রুস্তম? না মালিক, এই গোলামের নাম পেশাং। বেইমান সীমার আমাকে রুস্তম বলে ডাকেন, আর আমার গাধার নাম দিয়েছেন রাক্ষস। তিনি আমার ইরানি বংশ রূপকথার পালোয়ানদের উপহাস করে এটা বলেন। ওই হারামজাদা যদি তোকে মারত, সেটা ইরানিদের জন্য লজ্জার হতো। হত ছাড়া সীমারের গোলামি করতে লজ্জা করেনি? বিষ দিয়ে মারিসনি কেন? তোবা তোবা, একবার তার জামাই হাত ছোঁয়ালে সাতবার ধুয়ে নিত, আমার হাতে তো কিছুই খেত না, আমি ভিতে মারবো কিভাবে? পেশাং, তোমার কাজের সত্যতা এখনো প্রমাণ করতে পারোনি। তুমি উম্মে ওয়াহাব নামে একজনকে খুন করেছিলে, হযরত হামজার খুনি ছিল কলিজা খেকো দাসী হিন্দ। আমি তোমাকে তাদের হত্যার কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আমি প্রিয় নবীজির চাচার কতলের কথা এই কারণে বললাম যে তোমাকে এক শর্তে ক্ষমা করব, যদি তুমি সীমারকে ধরিয়ে দিতে পারো। আপনার দাড়ির কসম, অবশ্যই জনাব। আপনার এই খাদেমকে জলদি মুক্ত করুন, যাতে সীমার পাখির মতো উড়ে পালাতে না পারে। অতচ্ছাড়া, বাজে কথা বলছিস। তুই তো কসম খেয়ে বলেছিলি সীমার কুফা থেকে পালিয়েছে, কিভাবে পাখির মতো উড়ে যাবে? তওবা তওবা, আবারও কসম খাচ্ছি, সীমার ভেড়ার চামড়া দিয়ে লেবাস তৈরি করে নিজেই ভেড়ার পালের সঙ্গে পালিয়ে গিয়েছে। কোথায় গিয়েছে? মাদায়ন নগরের কাছে একটা সরাইখানায় আশ্রয় নিয়েছে বলে আমি জানতে পেরেছি। এখন যদি আমরা ওখানে যেতে দেরি করি, সে কিন্তু ওখান থেকে পালিয়ে যাবে। কখন ওর সঙ্গে দেখা হয়েছিল? এই তো আজই মাদায়ন ত্যাগ করতে গিয়ে বন্দি হয়েছি, আমাকে চিনে ফেলেছিল। আমি যদি আজ নিজের সীমারের নিকট না পৌঁছাই, সে বুঝে নেবে আমি বন্দি হয়েছি, সে পালিয়ে যেতে পারে। এই হতচ্ছাড়ার কথা বিশ্বাস করা যায় না আমির। সীমার হারামজাদা হয়তো একে ফাঁদ হিসেবে পেতে সহজে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমির, কুফার সকল নদীপথ দরজাগুলো বন্ধ করে দেওয়ার আদেশ দাও, এমনকি চতুষ্পদ ও অন্য প্রাণীদেরও চোখে রাখবে। আপনার আদেশের আগেই আমরা সেটা করেছি, সর্বত্র আমাদের নজর রয়েছে। পেশাং, কিভাবে প্রমাণ করবে যে তোমার কোনো কুমতলব নেই? অধমকে বিশ্বাস না করলে কাউকে আমার সঙ্গে দিন, এমন কাউকে পাঠাতে হবে যেন সীমা না চেনে। সীমার কুকুরের মতো গন্ধ শুকে নিতে পারে, 10 মাইল দূর থেকে বিপদের গন্ধ টের পায় এবং ঘোড়ার পায়ের শব্দ শুনতে পায়। যদি আমিরের লোকজন আমাকে অনুসরণ করে, হয়তো সে আগে থেকে সবকিছু বুঝে ফেলবে। আপনার চাকর ওয়াদা দিচ্ছে সীমারকে ঘুম পাড়িয়ে পাখা ও ডানা সহ বেঁধে জনাব আমিরের নিকট যেভাবে হোক হাজির করব। জিরবি। জি পালোয়ান। সীমার কি তোমাকে চেনে? মনে হয় না পালোয়ান, আমি ওকে দেখেছি কিন্তু সে আমাকে দেখেনি। পেশাঙ্গের সঙ্গে যেতে পারবে? জি পালোয়ান, চাইলে জীবন দিয়ে দেব। খুবই ভালো কথা, যাও দেখি কি করতে পারো। জি পালোয়ান। আপনি আপনার এই অধম গোলামের গোস্তাখি মাফ করবেন জনাব, আপনি কি আপনার এই গোলামকে পুরস্কার দেবেন না? সীমারকে ধরিয়ে দাও, আমি নিজে তোমাকে মুক্ত করে দেব। যাও। ইনকামে আমির। কিয়ানকে বলবে ছদ্মবেশে যেন ওদের অনুসরণ করে এবং সব খবরা খবর আমাকে জানায়। জি আমির। বিন ফারসের কি খবর? বিন ফারস আজ ওমর সাদের বাড়িতে গিয়ে ওর সঙ্গে দেখা করেছে। সম্ভবত বিন ফারস আজ ওমর সাদের সঙ্গে সাক্ষাতের পর নিরাপত্তা অঙ্গীকার ভঙ্গ করবে। এখনই ওমরের বাড়িতে হানা দিয়ে ওখানকার খবর আমাকে পৌঁছে দেবে। জি আমির। মালিক কোথায়? মালিক বাড়িতে নেই সর্দার।
কোথায় গিয়েছেন? নিজের জমি জমা দেখতে গিয়েছেন। আসলে কি ঘর কোন অমর বাড়ির বাইরে হাওয়া খেতে গিয়েছে? আমিরের হুকুমে বাড়ির সবখানে তল্লাশি করা হবে। রহম করুন সর্দার, বাড়ির মালিক যদি এ খবর শুনতে পায় তাহলে আমাদের সবাইকে জিন্দা দাফন করে ফেলবে। বাড়ির মালিকের স্ত্রী কোথায়? সবাই গিয়েছে, মালিক, বানু, বাচ্চারা সবাই। এই বাড়ি এখন থেকে গোয়েন্দাদের নজরবন্দি থাকবে। মশাও যদি এই বাড়িতে যাতায়াত করে তা গুনে রাখা হবে। তোমার বাড়ির মালিক কিভাবে বাইরে গেল যে কেউ দেখলো না? খোদার কসম জানি না। এ বাড়ির কোন গোপন রাস্তা আছে? এই দরজা ছাড়া অন্য কোন রাস্তা নেই। সর্দার, কেউ বাড়িতে নেই। এই লোকদের কোনো অপরাধ নেই সর্দার, ওমর পালিয়ে গিয়েছে। আমির মুক্তারকে সালাম, অন্ধ ইঁদুরকে গর্ত থেকে বের করলো। ওমর সাদিক কাজের দ্বারা মুক্তারের নিরাপত্তা অঙ্গীকার ভেঙেছে, নিজের মৃত্যু পরোয়ানা জারি করেছে। ঠিক, এখানে এসে তোমরা কয়েকজন অবস্থান করো, চলো যাই। এটা কিসের শব্দ? বিড়ালের শব্দ সর্দার। বিড়াল? তুমি বিড়ালের মিউমিউ শব্দ শুনেছ? পানির কলসি ভাঙার শব্দ মনে হলো, সম্ভবত ওই রান্নাঘরে কেউ একজন রয়েছে। বিশ্বাস করুন, বিড়ালের শব্দ। রান্নাঘরে ইঁদুরের উৎপাতের কারণে বিড়াল পুষি, ও নিশ্চিত কিছু একটা ভেঙেছে। আল্লাহ যেন মিথ্যা সত্যে রূপান্তর করেন, নয়তো তোমাদের মিথ্যা বলা জিহ্বা আমি একেবারে কেটে ফেলবো। রান্নাঘরে দরজা ভাঙো। মাথা উঁচু করব। আমার দিকে তাকাও। এত বছর ভাইয়ের প্রতি বোনের আল্লাদি দৃষ্টি দেখিনি। লজ্জিত ভাইজান, ভেবেছিলাম অমর সাদ আমার বোনকে হত্যা করে আমার মন রক্তাক্ত করবে। আল্লাহ শুকরিয়া যে তুমি জীবিত রয়েছ। বছরের পর বছর মিথ্যা প্রেমের মায়া জালে বন্দী ছিলাম, অন্ধ ছিলাম, শিয়রের শয়তানকে আমি দেখিনি যে শয়তানের বাচ্চার লালন পালন করছি। আমার পুত্র, আমার দেহের অংশ, যে শিশুটি আমার দুঃখ পান করে বড় হয়েছে, এখন পিতার সঙ্গে মিলে আমাকে খুন করতে চাইছে। হায় আফসোস, আমি নিজেকে অভিশাপে নিজের প্রতি ঘৃণা জানাই। প্রিয় বোন আমার, আমরা নিজেদের ভাগ্য নিজেরা করি। যেদিন অমনের মিথ্যা প্রেমে ভেসেছিলে সেদিনে দেখেছিলাম মাটির সঙ্গে খাঁচা ভেঙে দুর্ভাগ্যের বেড়াজালে বন্দী হতে চলেছে। আমার বিরোধিতাও তোমার দুর্ভাগ্যকে ঠেকাতে পারিনি। আফসোস, যদি আমার মাথাটা কেটে ফেলতে, যদি আমার পায়ের কবজি কেটে ফেলতে, যদি ওই শয়তানের সাথে ঘর বাঁধার অনুমতি না দিতে ভাই, যদি নিজের মায়ের পেটের বোন হতে,
খোদার কসম, আমি আসমান জমিন একাকার করে ফেলতাম এবং ওমরের সাথে তোমার বিয়ের বিরোধিতা করতাম। তোমার সন্তুষ্টি ছাড়া আমার আর কিছুই করার ছিল না। আমি কখনোই তোমার দুশ্মন হতে চাইনি বোন আমার। কেন আমার মা হলে না আম্মা জান? হে খোদা, তুমি আমার সকল গুনাহ মাফ করো। এসো মা জারিয়ে, এসো আমার বুকে এসে নিজেকে উজাড় করে দিয়ে কাঁদো। এসো আমি জানি না, হয়তো আমারই সব দোষ ছিল, তোমাকে সব সময় সতীনের কন্যা হিসেবে দেখতাম। যখন তোমাদের পিতা মারা গেলে তুমি মায়ের পেটে ছিলে, তুমি দুনিয়ায় এলে তোমার মা দুনিয়ার মায়া ত্যাগ করলো। আমি তখন তায়েফে ছিলাম আর তোমরা ছিলে মাদায়েনে। যখন আমি শুনলাম মুক্তার তোমার দায়িত্ব নিয়েছে, আমি একদম নিশ্চিন্ত হয়েছিলাম। কিন্তু আমার বোঝা উচিত ছিল সে তোমাকে মায়ের ভালোবাসা দিতে পারবে না, একজন পুরুষ মানুষ তা পারে না। হায় হায়, খোদার কসম, দেখছো আমরে এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে আমি দায়ী। নিজেকে দোষ দিও না নারিয়ে, আম্মা যে নিজেকে তিরস্কার করছেন তোমার সাথে শত্রুতা নেই। এখন দেখবে সব দোষ আমার ঘাড়ে চাপাবে এবং নিজেকে বাঁচাতে চাইবে। হে খোদা, তুমি সত্য দেখতে পাচ্ছ? তুমি তো দেখেছো আমি তাকে মায়ের যত্নে মানুষ করেছি। যেদিন ও ওমরের প্রেমে দিশাহারা হয়েছিল কি করেছিল সব ভুলে গিয়েছো? আম্মা জান, বলো বাচ্চা আমার। অনেকদিন আগে এক শয়তান দৈত্য আমার বোনকে ছোড়ার ভয় দেখিয়ে ছিনিয়ে গেছে। এখন আল্লাহর রহমতে ফিরে গেছি, আর কোনো চিন্তা নেই। কুচ্ছিত শয়তানের থাবা থেকে মুক্তি পেয়েছে। ওকে নিয়ে গিয়ে ওর দুঃখ কষ্ট দূর করে দিন। এই বিপজ্জনক অবস্থাতে গোসল করবে? বিপজ্জনক কোথায়? বিপজ্জনক জায়েজ হবে, জায়েজ হবে। দৌমের পুত্র তো ওয়াজিব ত্যাগ করতে মানা করেনি। ওয়াজিব গোসল করা দরকার বাচ্চা ধর। গোসল করলে মাথা পরিষ্কার হবে, ভালোভাবে চিন্তা করা যাবে। তুমি নিজেই ওমর, আমি ওমর নই। যে আরবের ওমর সাদকে চেনে না তার পানিতে ডুবে মরা উচিত। তোমার মৃত পিতা আরবদের গর্ব, কেন নিজেকে অস্বীকার করছো? বললাম তো আমি অমন নই। ওহে ভাই সাহেব, শয়তানের উপর অভিশাপ বর্ষিত হোক, আমাদের সাথে তোমার কি কাজ? আজও ওমর সাদের চেহারার সঙ্গে এত মিল। বকবক করো না, ওমর সাদের চেহারার সঙ্গে মিল রয়েছে তাতে তোমার কি? নিজেকে লুকিয়ে রাখার অধিকার তোমার রয়েছে। আল্লাহ যেন মুক্তারের জুলুমের প্রাসাদ ধ্বংস করে দেন। এমন কাজ করেছে যে আরবের অভিজাত সন্তানরা আজ গৃহবন্দী হয়ে পড়েছে। আজব জমানা এসে পড়লাম মনে হয়। একদিন নিজে চোখে দেখলাম যে একজন সম্ভ্রান্ত আরব গাধা হয়ে তার গোলামকে পিঠে চড়ালো।
যেন গুপ্তচরদের হাত থেকে বাঁচতে পারে তাই সে নিজের সম্মান বিকিয়ে এই কাজ করতে বাধ্য হয়েছে। বিশ্বাস হচ্ছে অমর? আচ্ছা বদলোক তো, আমি অমর সাব নই, কেন এই আজগুবি চিন্তা বাদ দিচ্ছ না? তোমার জানের কসম বিশ্বাস করবো, আমি কি অন্ধ হয়ে গেলাম? দেখে খুশি লাগছে যে মুক্তারের ধাবা থেকে পালিয়ে বেড়াচ্ছ। মুক্তার তোমাকে খুঁজে বেড়াচ্ছে এটা তো সবাই জানে। আমি পালিয়েছি, আমি কেন পালাবো? আব্বাজান আসো, এটা কুফার হুমে এলাকা। কুফার সবাই জানে যে মুক্তার ওমর সাদ ইবনে আবি ওয়াক্কাসকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে, যার কারণে ওমরের কুফার বাইরে যাওয়া নিষেধ। তোমরা কুফার বাইরের গোসলখানায় অবস্থান করছো ওমর। গোসলখানায় কোন ওমর? আপনারা এত ঝামেলা করছেন কেন জনাব? কেউ কি আপনাদের নিকট কিছু জিজ্ঞাসা করেছে? আব্বাজান এসো, এসো চলে যাই। দেখেছ বন্ধু কেমন মিথ্যা কথা বলে ওমর এখান থেকে পালিয়ে যাচ্ছে? এই ব্যক্তির সুসময় আমাদেরকে খোদার বান্দা মনে করতো না, সবই আল্লাহর ইচ্ছা, বুঝেছো? দেখো কি দুঃসময় তার। লীলা খেলা, খোদার লীলা খেলা বোঝা দায়। এটা কি গোসল করার সময় ছিল আব্বাজান? দেখলি তো, তোমাকে সবাই চিনে ফেলেছে। এসো এসো চলে যাই আব্বাজান। এখন আমি কোথায় যাব, কোন দরজায় যাব? কিয়ানের গোয়েন্দা সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার মনে হচ্ছে আসলেই এই ইবনে ফারাস মুক্তারের পোষা গোয়েন্দা ছিল, আমাদেরকে ধোকা দিয়েছে। বাড়িতে ফিরে গিয়ে জারিয়ের সঙ্গে সমঝোতা করা উচিত। যা হওয়ার কথা ছিল না তাই হলো। মুক্তার তোমাকে হত্যা করার জন্য ভালো একটি সুযোগ খুঁজছিল। আমরা যাই বা না যাই, সে আমাদের নিরাপত্তার জামানত বাতিল করে দিয়েছে। চলুন এখনই আমরা অনারব কিয়ানের হাত থেকে পালিয়ে যাই। শোনো বাছাধন, তোমার বুদ্ধি হয়েছে, নিজেকে পরাজিত ভেবো না। এমন পরিকল্পনা করবো যেন ফাঁদ থেকে মুক্ত হতে পারি। কি করা উচিত হবে? এসো এসো। কোথায় যাচ্ছ? মুক্তারের সঙ্গে সাক্ষাৎ করবো। জনাবের পরিচয়? আমি ওমর সাদের পুত্র, আমিরের ভাগ্নে। আজব, এসো দেখি তোমার মামা অপেক্ষায় রয়েছেন। খোশামদিদ। আমার পিতা কখনো নিরাপত্তা জামানত ভঙ্গ করেননি। আমরা আমাদের জমি জমা দেখার জন্য কুফার বাইরে গিয়েছিলাম। আমরা বাগানে পৌঁছানোর পূর্বে আব্বাজান ক্লান্ত হয়ে বলেন যে কেন আপনাকে জানিয়ে যাননি, আমাকে পাঠিয়েছেন যেন আপনাকে খবর দেই। সে নিজে কেন আসেনি? লজ্জার কারণে তিনি আসেননি, সম্ভবত অহংকারের কারণে আসেনি। আপনি পিতার ব্যাপারে কেন এমন ভাবছেন? তার মাথা চলে যাবে কিন্তু ওয়াদা ভঙ্গ হবে না। কিন্তু সে ওয়াদা ভেঙেছে। কিভাবে ভাঙলেন মামাজান? আপনি নিরাপত্তা জামানত দিয়েছিলেন, তিনি তা কবুল করেছেন এবং আপনার বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্র করেননি। তোমার আম্মাজান কোথায়? বাড়িতে। তুমি নিশ্চিত? জি, আমি ও আব্বাজান যখন বাইরে গিয়েছিলাম তিনি বাড়িতে ছিলেন। তোমার পিতামাতার মধ্যে কিছু হয়েছে? কি আর হবে, এই যেমন অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিয়ে। আজ কথা বলছেন তো, কেন ঝগড়া করবে? আমি আর আব্বাজান দুজনে মিলে বাইরে আমাদের জমি জমা দেখতে গিয়েছিলাম। এখন তোমার পিতা কোথায়? জমি জমা দেখে খুব দ্রুতই বাড়ি ফিরবেন বলেছেন। ভালো কথা, তোমার পিতাকে না দেখা পর্যন্ত এখানে অপেক্ষা করো। আপনার এখানে থাকতে কি আমি বাধ্য? হ্যাঁ বাধ্য। বিন কামেল, আমির, ওমরের বাড়িতে যাও, তাকে আমার এখানে নিয়ে এসো। অযথা ঝামেলা করলে ওকে নিরাপত্তা দেওয়ার কোনো দরকার নেই। জি আমির। উম্মে হারেস,
জমে গেলে। এটা কি অবস্থা? বিষাক্ত নাগিনী শেষ পর্যন্ত ছোবল দিল। কোন ঝামেলা করলে এই বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হবে, তার চেয়ে ভালো তুমি আত্মসমর্পণ করো। আফসোস, তোমাদের আমির যদি নিজেই আসতেন। কোনো কথা নেই, তবে মুক্তারের নিকট যা শিখেছি, কথা দিচ্ছি মুক্তারের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের ব্যবস্থা করে দেব, যাতে তুমি বীরের মতো মরতে পারো। যদি তুমি পারো মুক্তারকে ওপারে পাঠিয়ে দিও। ভাগ্য নিজেরা তৈরি করি জনাব আরব শাকিরি। আমি যেদিন থেকে তলোয়ার ধরতে শিখেছি, বুঝে ফেলেছি যে এই তলোয়ার আমার ভাগ্য পরিবর্তন করতে সক্ষম। মুক্তারও আজ সেই রক্তাক্ত পথেই হুকুমত করছে। আমি মুক্তারকে আমার নিজের চাইতে বেশি চিনি। সে নিজেই জেগে জেগে স্বপ্ন দেখেছিল। আমিও স্বপ্ন দেখতাম মুক্তার আমার সামনে নত জানু হবে। মুক্তারের তলোয়ার আমার তলোয়ারের চেয়ে বেশি ধারালো ছিল না। আমি জানি ও একটা প্রতারক। ওর প্রতারণার কৌশল বেশ ধারালো। আমার আর মুক্তারের খেলা এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি। খুব ছোটবেলা থেকেই আমি আমার তলোয়ারের কাছ থেকে শিখেছি যে মুক্তারের আশা আকাঙ্ক্ষা সবকিছু ধুলার সাথে মিশিয়ে দিতে হবে। তৈরি হয়েছ, কেন ওদের রক্ত বৃথা নষ্ট করছো? সামনে এসো, সরে যাও। Thank you.
ইন্না মিনাল মুসলিমিনা আল মুনতাকিমুন। মুক্তার, তোমার হাত অবশ হয়ে যাক। তুমি এবং তোমার বোন আমার পিতাকে ধোকা দিয়ে গৃহবন্দী করে রেখেছিলে। যদি আমার পিতা তোমার মিথ্যা নিরাপত্তার কথা বিশ্বাস না করে ময়দানে আসতেন, আজ তোমার মাথা আমার পিতার পায়ের নিকট থাকত। তোমার পিতার পরিণতি তার নিজের কর্মফল ছিল। রক্তের জবাব রক্ত দিয়েই হবে। মৃত্যুর জন্য অপেক্ষায় থেকো। কসম করে বলছি, প্রতি মুহূর্তে আমার উদ্দেশ্য থাকবে কুকুরের মতো নিজ মামাকে হত্যা করা। কুকুরের বাচ্চা, আজি তোর রক্ত ছড়াবো। ওয়াদা করেছিলাম তোদের আহাজারিতে নববধূর সাজে সাজবো, আনন্দ ধ্বনি দেব। ভালোবাসাহীন এই মরুতে আছি পড়ে কি হবে আমার এই জীবনে, আমি রব না আর এই ভুবনে। এই কর্কশ কণ্ঠের অধিকারী, মনে থাকে যেন মাদায়ন এখান থেকে কাছেই। মাদায়ন আশেপাশের এলাকা মুক্তারের চরদের নখ দর্পণে রয়েছে। এত বাজে কণ্ঠে গাইলে গ্রামবাসী আমাদের সন্দেহ করবে। অবাক হচ্ছি, তুমি এত হুঁশিয়ার ও বুদ্ধিমান হওয়া সত্ত্বেও কিভাবে এত বড় ভুল করলে? মাদায়ন নগরীতে মুক্তার একবার মুখ খুললে মৃত্যু এসে আমাদের ওপর হানা দেবে। তার উপরে আবার রয়েছে ইরানি কিয়ান, আর তুমি কিনা এখানে আসার জন্য রুস্তমকে বলেছ। তুমি কি এর থেকে নিরাপদ জায়গা চেনো? তা চিনব না কেন, বসরা নগরী এখান থেকে অনেক বেশি নিরাপদ। সত্যি? তাহলে জনাব সাহেব বসরা যেতে চাও না কেন? আরে রাস্তা তো খোলাই রয়েছে, নাক বরাবর বসরা নগরী সোজা চলে যাও। আমি কি কারণ ছাড়া কথা বলছি যে তোমার ভালো লাগছে না? মাদায়ন হচ্ছে ইরানের মধ্যে, ইরানি লোকজন আমার ও তোমার রক্ত ঝরানোর জন্য বসে আছে। কোন বিবেচনায় এই পরিত্যক্ত সরাইখানায় আশ্রয় নিয়েছো? এমনি আশাস, আমাদের গাধা আগে থেকেই লেজবিহীন, কেন বাদ দিয়ে দিচ্ছ না? আমি অপরাধী কারণ তোমাদের গুফা থেকে পালানোর পথ দেখিয়েছি, আমার হাত ভেঙে যাওয়া উচিত। কিসের বিনিময়ে গুফা থেকে পালিয়েছি? আমরা এখন থেকে মানুষ হিসেবে গণ্য হব না, ভেড়ার পাল হিসেবে গণ্য হব। তুমি কি এরপর আর কোনোদিন কুফায় বসবাস করতে পারবে, তাও আবার কুফার মতো বাচাল মানুষদের কথার ভিড়ে? এতটাই তুচ্ছ ও অধম হয়েছিলাম যে কিয়ামত পর্যন্ত কুফায় ফেরার কথা বলতে হবে। আমরা নিজেরা ছাড়া আর কে জানে যে আমরা কুফা থেকে বেড়ার ছদ্মবেশে পালিয়ে এসেছি? এক সময় যে তোমার গোলাম ছিল সে রুস্তম জানে, সবাইকে জানিয়ে দেওয়ার জন্য ও একাই যথেষ্ট। বেড়ার চামড়া গায়ে দিতে কেউ বাধ্য করেছিল আদম সন্তান, খুশিতে গদগদ হয়েছিলে। আমি তোমাকে গাধার ছদ্মবেশ ধরতে জোর করিনি, এখন কেন এসব বলছো? এরকম পরিস্থিতিতে থাকতে হবে, এ কথা তো তখন বুঝিনি। এসব নিয়ে তর্ক করে আমাদের কি লাভ হচ্ছে ইবনে জামাবি? শায়ক আমাদের ভেতরের সব গোপন কথা ফাঁস করে দিচ্ছে, এখন বসরায় পালাতে পথ খুঁজছেন। তুমি কি করবে জানাও? ভেড়ার নাড়ি ভুড়ি খাওয়ার ইচ্ছে হচ্ছে সীমার। মোটা সোটা সিংহলা মাথার মগজ, গলার মাংস আমার ক্ষুধা মিটিয়ে দিতে পারে জনাব শায়খ। সানান, চুপ থাকো, মেজাজ বিগড়ে রয়েছে। রাগ করছো কেন ছোট্ট ঘোড়া? এই পরিস্থিতিতে আমরা একত্রে থাকলে ফেতনা ফ্যাসাদ আরো বেশি বৃদ্ধি পাবে, কেন এত জোরাজোরি করছো? যখন মানুষ হিসাবে গণ্য ছিলাম তখন আমরা সবাই একসাথে ছিলাম,
ভেড়ার পালের মতো নেকড়ের ভয়ে ভবঘুরে হয়ে গিয়েছি। আমার সমস্ত মনোবল ভেঙে গিয়েছে সীমার। আলু মায়েদের দ্বারা যেমন প্রতারিত হয়েছি, তেমনি ভেড়ার পালের জীবন থেকেও হতাশ হয়ে পড়েছি। এক মুহূর্ত গাফিলতি করলাম আর তুমি আমার বুদ্ধিশুদ্ধি দিয়ে নাড়াচাড়া শুরু করলে। দুর্ভাগ্যবশত এটা তিক্ত কিসা। আমি শায়ককে সঠিক পথে হেদায়েত করলাম। বিশ্বাস করো বা না করো, আলু মাইয়াগণ মরহুম হয়ে গিয়েছে। চেহলামের হালুয়া রুটি খেয়ে আমি হজম করে ফেলেছি। এখন আল জুবাইরিদের হালুয়া রুটি আর ধোকা খাওয়া বাকি রয়েছে। যাও, তবে জেনে রাখো, জুবাইরিগণ উমাইয়াদের মতো বানর নিয়ে খেলা করে না। যে তোমার মতো হতচ্ছাড়াকে জায়গা দেবে, এরা বানর নিয়ে ওদের চেয়ে আরো অনেক ভালোভাবে খেলা করতে পারে। আমরা সব সময় মানুষকে চড়িয়ে বেড়াই, কয়েকটি উট নিয়ে গেলেই হবে, আল জুবাইরিগণ আমাকে গ্রহণ করবে। ধরুদ ঘাড় মোটা, আমার চোখ তোমার বিষাক্ত চোখের থাবা দেখার জন্য অস্থির থাকবে। সীমার, আমি বলি কি যত দ্রুত সম্ভব এই অঞ্চল থেকে চলে যাও, এমনকি শূন্য হাতে হলেও এখনই যাওয়া উচিত। আমাদের অপেক্ষা করা উচিত যতক্ষণ না রুস্তম ফিরে আসে। স্বর্ণরৌপ্যর কাছে সেই ধন সম্পদ না নিয়ে কিভাবে সামদেশে যাব? আচ্ছা, তোমার নামটা যেন কি বলেছিলে? তুমি তো বড় আজব মানুষ, কম করে হলেও 100 বার জিজ্ঞেস করেছো, কিছু মনে থাকে না নাকি তোমার? আরে মিয়া, গরিব মানুষেরা তো বুদ্ধি শুদ্ধি নেই যে মনোযোগ দিয়ে শুনবো। তোমার এই ভুলে যাওয়া রোগের মধ্যেও কিভাবে মনে থাকলো যে সীমারের সঙ্গে কি ওয়াদা করেছিলে? ওরে মিয়া, আমার মতো ক্ষুধার্ত কুকুর কিভাবে মালিকের কথা ভুলে যাবে? সীমার একদিন আমার ভুলে যাওয়া রোগ দেখে পেরেক মেরে দিয়েছিল, পায়ে সেই পেরেকের ক্ষত এখনো তো রয়ে গিয়েছে। ওই দিন থেকে নিজের নাম ভুলে যেতে পারি, কিন্তু সীমারের কথা ভুলি না। আমার নাম জেরবি, বুঝেছো? জেরবি, জেরবি। এই কান, জেরবি মিয়ার নাম বলার করিস না ভান। এই জেরবি মিয়া, আমার গাধার উপর উঠে পড়ো, চলো জলদি যাই। তুমি তো চড়েই আছো, তোমার গাধাকে হাঁটতে বলো, আমি পায়ে হেঁটেই ওর আগে যাব। পথ হাঁটলে পথ দীর্ঘ মনে হবে, গল্প করতে করতে পথ হাঁটলে দূরের পথও কাছে মনে হবে। আমার গাধা দুইজন লোককে অনায়াসে নিতে পারবে। অবশ্যই, যেতে যেতে গল্প করা ভালো, কিন্তু তুমি যেভাবে ব্যঙ্গ করে বলছো আমার কিন্তু রাগ হয়ে যাচ্ছে। আরে মনে খুশি না থাকলে একে অপরকে চেনা যায় না। জেরবি, মুক্তার তোমাকে মারে না? আরে না, বাড়ির লোকদের মারধর করা জানোয়ারের কাজ, ভালোয়ান কেন সে কাজ করবে? মিয়া খেরবি, আমি কি গাধার মতো দেখতে? খেরবি কোন গাধার নাম? ওরে বাবারে, তোমার নাম কি খেরবি ছিল না? তুই কি আসলেই গাধা নাকি গাধার ভান করছিস? জেরবি কোথায় আর খেরবি কোথায়? আমি জেরবি, বুঝেছিস কালু? জেরবি, 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 এই কানে ধরলাম, আর কখনো ভুল হবে না। তুমি ছাড়া আমার আর কোনো বিশ্বস্ত বন্ধু নেই আবাকুতন। শাবাস কুকুরের মতো ঘ্রাণ নিতে পারে, বুঝতে চাইছে কখন এই প্রাসাদ থেকে বের হব এবং কোথায় যাব। এখনো পর্যন্ত কোনো ইশারা দেইনি। দারুণ কাজ করেছেন, হয়তো বুঝে ফেলতে পারে কখন এই প্রাসাদ থেকে বের হবেন। হয়তো মুক্তারের সিপাহীদের খবর দেবে এবং সুড়ঙ্গ পথ বন্ধ করে দেবে। এমন ভাবে যেতে হবে কেউ যেন কিছু বুঝতে না পারে।
সেই চিন্তা করেছি। শুধু তুমি আমার সঙ্গে যাবে, এমনকি আমাদের গুপ্তচররাও যেন না দেখে। আপনি চান বা না চান গুপ্তচররা দেখবে, এমন কাজ করব যেন গুপ্তচররা আপনাকে না চিনতে পারে। সেটা কিভাবে সম্ভব? নারীদের লেবাস ধরবেন, নিশ্চিত থাকুন কেউ সন্দেহ করবে না। আমির কোথায়? আবাকুতন কিছুক্ষণের মধ্যে হাজির হবে, যায় দে আসুন। কি খবর আবাকুতন? কিসের খবর? শেষ পর্যন্ত আমির কি করতে চাইছেন? তিন দিন হলো অবরুদ্ধ রয়েছি, খুব শীঘ্রই খাবার ও পানি শেষ হয়ে যাবে, ওই সময় তোমার গোশত খেতে বাধ্য হব। ঠিক হয়ে যাবে, ওই পর্যন্ত যেতে হবে না, আসুন। এই কাপুরুষ আমাদের ধোঁকা দিয়েছে। কি ধোঁকা? যাওয়ার ইচ্ছে হয়েছে, চলে গিয়েছে। কেন? কোনো খবর ছাড়াই। ধরে নাও খবর দিল, কি হতো? ওর সঙ্গে পালিয়ে যেতাম। ঠিক আছে যাও, তোমার জন্য রাস্তা খোলা আছে, কেউ তোমাকে বাধা দেবে না। আমি যাব। তুমি কি ভেবেছো এখানে থেকে মুক্তারের সামনে নত হব, তারপর ওর কাছে গিয়ে ক্ষমা চাইব? এখানে থেকে আত্মসমর্পণ করলে ভুল করবে, মুক্তার তোমাকে বন্ধু হিসেবে মেনে নেবে না। আমি ওয়াদা নিয়েছি, মুক্তার যদি তার ওয়াদা পালন না করে তবে হুকুমত করতে পারবে না। নিজেই জানো এটা একটা রাজনীতির খেলা, তুমি ওমর সাদের মতো হয়ে গেলে শাবাস। কোথায় গেলে?
আমাদের এতটাই 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 সময় ক্ষেপণ হলো যে সবাই পালিয়ে চলে গেল। তোমার উদ্দেশ্য কি রুফায়ে? বিন মুতি বিন হেজাজ সীমার নফেল সবাই পালিয়ে গিয়েছে। প্রথম দিনই আমাদের এই মাকড়সার বাড়িতে হানা দেওয়া উচিত ছিল। অবশ্যই আমাদের এই জুলুমবাজদের উচিত শিক্ষা দেওয়া দরকার ছিল। সবে মাত্রই তো শুরু হলো রুফাই, এত জলদি সমালোচনা করো না। জনাব গুফার হাকিম, এই হচ্ছে সেই সিংহাসন। মুবারক, হেলান দিলে বুঝবে এটা স্বপ্ন নয়, বুঝবে এটা ভ্রান্তি নয়, বুঝবে এটা কোনো কল্পনা নয়। মুত্তাকিনদের উদ্দেশ্যে বলছি, আবু মুফলেস, এই সিংহাসন সরিয়ে নাও। গোস্তাকি মাফ করবেন আমির, আপনার খাদেমগণ অসম্ভব পরিশ্রম করে রাজ দরবারের আদব কায়দা অনুযায়ী এই সিংহাসন সজ্জিত করেছেন। আপনি কি কোনো ভুল দেখেছেন? জাঁকজমকপূর্ণ অবস্থায় ভুল, সাধারণ মানের একটি তাক্ত বসিয়ে দাও। প্রতিটি স্থানের একটি নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে আবু ইসহাক। এই জাঁকজমকপূর্ণ দরবারে এত সাধারণ মেম্বর মানুষের হাসি ঠাট্টার কারণ হবে না। সিংহাসনের কারণে সাধারণ মানুষ থেকে দূরে সরে যাব ইব্রাহিম। আমরা কি সিংহাসনে সোয়ার হব নাকি সিংহাসন আমাদের উপরে? আমরা খুব বেশি দিন এই রাজদরবারের মেহমান নই ইব্রাহিম। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এলেই আমরা এই অভিজাত সিংহাসন থেকে নেমে যাব। আমরা নিজেদেরকে ভাগ্যের হাতে সঁপে দেব ইব্রাহিম। কথা ছিল আমাদের শাসন ব্যবস্থা হবে খোলাফায়ের রাশিদিনের মতো। ক্ষমতা পেয়েই কি আমরা ভুলে যাব? গুণ থাকবে বেশি, রূপ থাকবে অনেক গুণ কম। হুকুমত পেয়েই আমাদের আদর্শ ভুলে গেলে চলবে না ইব্রাহিম। যে সিংহাসনে ইবনে জিয়াদের মতো পাপিষ্ঠ বসেছিল সেখানে মুফতারের বসা উচিত নয়। আমি বুঝতে পেরেছি আমার ইরানি ভাই। কুফার মিম্বরে হজরত আলীর সেই বিখ্যাত খুতবা শোনার জন্য জনগণ অপেক্ষা করছে। আমাদের কাঁধে খুব কঠিন দায়িত্ব, আল্লাহ জানত লজ্জিত হব না। প্রিয় রাজদরবারি ভাই, এই সিংহাসন কোষাগারে পাঠিয়ে দাও। এখানে কাঠের একটি সাধারণ তক্ত বসাও, আজব কোনো নকশা কাটার প্রয়োজন নেই। আমির মুখতার এইসব নকল চাকচিক্য অপছন্দ করে। খোদার কসম ঠিক হচ্ছে না। এর পরিবর্তে যা কিছুই বসাবো ঠাট্টা মস্কারা বলে মনে হবে। ধরে নিন আগামীকাল বলবেন দরবারের এই জৌলুসপূর্ণ থামগুলো সরিয়ে ফেলো, তার বদলে সাদামাটা দরজা খোলা,
উঠানের মতো তৈরি করো, সেটাই হয়তো তোমরা সবাই বেশি পছন্দ করবে। দুঃখিত, জনাবের নাম যেন কি? আপনাদের সেবক আবু মুফলেস ইবনে মাহারেস। আবু মুফলেস শোনো, যদি এই রাজমহলে থাকার ইচ্ছা থাকে তো যা বলি একদম মন দিয়ে শুনে রাখো। আমির মসজিদ থেকে আসার পর এটা যদি এখানে দেখে তোমাকে সহ দুটোকেই আছাড় মারবে। আমিরের যেমন ইচ্ছা, তবে এই সিংহাসন পরিবর্তন করা ঠিক হচ্ছে না। এখানে অন্য কোন আসন মানানসই নয়, বাইতুল মালের অর্থ দিয়ে বানানো। কোষাগারে রাখলে পোকামাকড়ে খেয়ে নষ্ট করে ফেলবে, সেটাই কি ভালো হবে? নতুন আমির এত সব বিষয় থাকতে কেন সিংহাসনের পিছনে লেগেছেন? এই সিংহাসনটা শুধু বসার জন্যই নয় আবু মুফলেস, হ্যাঁ, এটা এমন মসনদ যা আমিরকে একেবারে ধ্বংস করে দিতে পারে। শুক্রিয়া মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি পাহাড় পর্বত নদী সাগর বৃক্ষ সৃষ্টি করেছেন। তার অনুপম সৌন্দর্যের ছোঁয়ায় আসমানে চন্দ্র সূর্য উদিত হয়। তিনি দিন ও রাতকে নির্ধারণ করে দিয়েছেন। তিনি পাখ পাখালি জীবজন্তু সবকিছুই আশরাফুল মখলুকাতের খেদমতে সৃষ্টি করেছেন। আমাদের জন্য জমিনের বুকে অসংখ্য নেয়ামতের বীজ বপন করেছেন, যেন আমরা আবাদ করতে পারি এবং রিজিক সংগ্রহ করতে পারি। এগুলো মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী, তিনি এক এবং একক, তার কোনো শরীক নেই। সবকিছুতে তার শৈল্পিক ছোঁয়া বিদ্যমান। আলামে মালাকুত থেকে আলামে আরওয়া, দোজক, বেহেশত এবং দুনিয়ার সবকিছু। আল্লাহ পাক কাল কেয়ামতের ময়দানে তার সকল বান্দার পাপের হিসাব নেবেন। তার বান্দাকে নাজাত দেওয়ার উসিলা হিসেবে যুগে যুগে অসংখ্য নবী রাসুল পাঠিয়েছেন, সঙ্গে ছিল পবিত্র গ্রন্থসমূহ, যেমন হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জাবুর, হযরত মুসার মাধ্যমে তৌরাত, হযরত ঈসার মাধ্যমে ইঞ্জিল, এবং সর্বশেষ সবচেয়ে পরিপূর্ণ, সবচেয়ে সুস্পষ্ট, সবচাইতে সুমিষ্ট এবং রেসালাতের জন্য সর্বোৎকৃষ্ট সাইয়েদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মহাগ্রন্থ কোরআন পাঠিয়ে হুজ্জাত শেষ করেছেন। আমরা আখেরি পয়গম্বর সর্দারে কায়নাতের উম্মত হিসাবে এই ধরাতে রয়েছি। আমরা সবাই জানি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি এবং ইসলামের ইতিহাসের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন আলী হযরত আলীর প্রিয় পুত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন সঙ্গী সহ কারবালাতে নির্মমভাবে শহীদ হয়েছেন। নামধারী মুসলমান, আসলে বেঈমান, শয়তান কোরআনকে কলঙ্কিত করেছে। কতটা নিকৃষ্ট, কতটা গোমরা হলে এমন জঘন্য কাজ করা সম্ভব? তারা ইমাম হুসাইনের মস্তক বিচ্ছিন্ন করে কুফার অলিতে গলিতে প্রদর্শন করেছে। তারপরও তারা আজ সদম্ভে সর্বত্র বিচরণ করছে। শুক্রিয়া,
তোমার নিকট অসংখ্য শুক্রিয়া যে আমাদের এই শয়তানদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে ন্যায় বিচার কায়েমের জন্য সাহায্য করেছেন এবং আমাদেরকে একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছেন। ভাইরা আমার, খোদার এই মোজেজার অবশ্যই কোনো না কোনো গুরুত্ব রয়েছে। আমাদের অসংখ্য প্রিয় ভাই ও বন্ধু পয়গম্বরের মর্যাদা রক্ষায় যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন অথবা অত্যাচারী জুলুমবাজদের হাতে নির্মম নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন এবং এখন তারা আমাদের নিকট সুবিচারের আশায় বসে আছেন। ভাইরা আমার, আমাদের বেশ কিছু গোত্র গোমরাহী পথ বেছে নিয়েছে। তারা ক্ষমতার লোভে অন্যায়ের দিকে গিয়েছে। তারা পয়গম্বরের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করেছে, আমাদের প্রতিনিয়ত ধোকা দিয়ে যাচ্ছে। ভাইয়েরা আমার, আপনারা হেদায়াত প্রাপ্ত ছিলেন, এখন আবারও আপনাদের হাতে হেদায়াতের পতাকা তুলে দেওয়া হয়েছে। এটাকে কাল কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন খাদ্য ও এলমের কসম। আজ কুফায় যে পতাকা উত্তোলিত হয়েছে সেটা খুব শীঘ্রই হেজাজের পাহাড়ের শীর্ষ চূড়ায় জেরুজালেম মধ্য আরব ও ইরান পর্যন্ত উড়বে। এটা আপনাদের নিকট মুখতারের ওয়াদা। কাবা ঘরের কসম, খোদার জমিনে গজব সৃষ্টিকারীদের বিচার খুব শীঘ্রই দেখতে পাবেন, এটা নিশ্চিত করে বলতে পারি আমি। ভাইয়েরা আমার, মুমিন ভাইয়েরা, মুত্তাকি ভাইয়েরা আমার, যদি আমাকে আমানতদার মনে করেন, পবিত্র কুরআনের ভিত্তি, প্রিয় নবীর সুন্নত রক্ষায়, কারবালার অত্যাচারে জুলুমবাজদের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমার হাতে বাইয়াত গ্রহণ করুন। আমাকে নির্যাতিত ও দুর্বলদের অধিকার আদায়ের জন্য সাহায্য করুন। আল্লাহ পাক যদি চান তো দুনিয়া ও আখিরাতে সৌভাগ্যশালী হবেন ইনশাআল্লাহ। মুখতারের জয় হোক। হজরত আলী পর এমন সুন্দর বায়ান কখনোই শুনিনি। আল্লাহ আপনাদের নববধু বৃদ্ধ লোকের ঘরের সাধু, এই দাড়ি, এই দাড়ি আমায় করলো বুড়ি, দুশ্মনের চোখ ফাঁকি দিতে মান অপমান সইতে গিয়ে দিলাম পাড়ি কুফা আছেন। চুরমা চোখে ছোটে তিল আর ভ্রু কাজলে আঁকা, চুরোতে সব পাউডার মেখে সুন্দরী এক নারীর বেশে নববধু যাচ্ছে চলে, নববধু যাচ্ছে চলে। খোদা ক্ষমা করো নানা জান, এ জনাব বিন মুতি, আপনি কুফার শক্তিশালী আমির, আপনার মান সম্মান রয়েছে নানা জান। খলিফার মান সম্মানের কথা চিন্তা করুন, যদি শুনে তার আমির কুফায় বধুর বেশ ধরেছে,
লজ্জায় মাথা অবনত হবে, মাটি পুড়ে ভেতরে প্রবেশ করবে। মুক্তার আমার মাথা এই কান থেকে ওই কান পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু তুমি যদি আমাকে সুন্দর ভাবে সাজিয়ে দাও খলিফাও পছন্দ করবে। ঠিক আছে নানি জান, আমার দিল জ্বলে যাচ্ছে, তোমার জন্য অবশ্যই একটা কিছু করব। ও নববধূ জান মারহাবা, ভালো হবে ইনশাল্লাহ, বধু হলে মাশাল্লাহ, বধু হলে মাশাল্লাহ, বধু হলে মাশাল্লাহ, বধু হলে মাশাল্লাহ। ওই অবলার দাঁড়াও। ও হে, কেন আবার রুকছো? সবকিছু কি গোল্লাই গেল? সামনে এসো, চাপি এলে চুবু খাবে। আমি তো ভাই বিধবা নই, স্বামী আছে, সংসার আছে, চাপি একটু গেলে পরে পাপ হবে ভাই, পাপ। শুভেচ্ছা কুপার বীর পুরুষ, শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা। তুমি এদের সংযত ভাবে আদব কায়দা সহকারে আনন্দ করতে পারো। অবশ্যই। শোনো, যত দ্রুত সম্ভব গুপ্তচর বাহিনীকে কাজে নিয়োগ করো। উফায় অবশ্যই শৃঙ্খলা বজায় রাখা উচিত, হয়তো কোনো গোত্র রক্তপাতের পথ বেছে নিতে পারে, এতে সাধারণ জনগণ ভয় পাবে। অপরাধীদের রাজ্যের আইন অনুযায়ী বিচার করা হবে, জনগণ যেন প্রতিশোধ না নেয়। যারা আমাদের এই মতের সঙ্গে একমত নয়, এদের চলাচলে নিষেধাজ্ঞা দিতে হবে। তুমি কি চিন্তা করছো সর্দার? কাবিগুলো যমজ জন্ম দিয়েছে। দারুণ, একপাল গরুর মালিক হয়ে গিয়েছে। কি বলবো, আমির আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আমাকে দিয়েছেন। তাহলে তুমি কুফার কর্তা হয়ে গেলে, নতুন পদে স্বাগত জানাই। গোয়েন্দা দরকার হলে আমাদের ভুলো না কিন্তু। কোমর ভাঙা খাটুনি কিয়ান, তুমি হাসি দিয়ে উড়িয়ে দিও না। তার মানে তুমি কি বিন হরাইস ও বিন মুজারেবের চেয়ে কম কিছু? পরিস্থিতি ভিন্ন কিয়ান, সব কিছু এলোমেলো। গোয়েন্দারা নেই, তাদের নিয়ে আইন শৃঙ্খলা ঠিক করা যেতে পারে। সবাই পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কোথায় গিয়েছে? আরে এইসব মানুষের ভিড়েই রয়েছে। যদি একটুখানি নির্ভরতা দিতে পারো সবাই কাজে ফিরে আসবে, বুঝতে পেরেছ? কয়েকজনকে খুঁজে বের করলেই যথেষ্ট। জায়েদের সঙ্গে একটু সলা পরামর্শ করো, ও সকলকে খুব ভালো করে চেনে। আমাদের বিরোধিতাকারী সবাই এখানে নিরাপদ, শর্ত হচ্ছে আমাদের বিরুদ্ধে তলোয়ার ধরা যাবে না। যার যার বিশ্বাস তার তার কাছে সম্মানের। যদি কেউ জুলুম করে রাজ্যের শরিয়া আইন অনুযায়ী তাদের বিচার হবে। যে আমাদের বাইয়াতকে সম্মান দেখিয়েছে সে আমাদের বন্ধু, তাদের অধিকার দেখা আমাদের কর্তব্য এবং দায়িত্ব। গোস্তাখি মাফ করবেন আমির, আপনার কিছু অনুসারী কুফার সম্ভ্রান্ত আরবদের মালামাল লুণ্ঠন এবং হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। অবস্থা দেখে মনে হচ্ছে তারা প্রতিশোধ নিতে চাইছে। কিছু সংখ্যক ইরানি খাদেম যারা আরবদের বাসায় কাজকর্ম করত, আবার অন্যদিকে শুনছি তারা তাদের সাবেক মালিকদের হুমকি দিচ্ছে। যদি তাদের এই দাবি সঠিক হয় তবে নিশ্চিতভাবে তারা শাস্তি অবশ্যই ভোগ করবে। যে কেউ আইন লঙ্ঘন করলে আদালতে অভিযোগ করতে পারবে, রাজ্যের আইন অনুযায়ী তাদের সবার বিচার হবে। কোন আদালতে আমির? এখনো কোনো আদালতের দেখা পাইনি, কোনো কাজীও নেই, কোনো বিচারও নেই। অপেক্ষা করো, আমরা সবে মাত্র ক্ষমতা এসেছি, আমাদের হাতে কোনো জাদুর কাঠি নেই। আর শোনো, রাজ্য পরিচালনার জন্য কয়েকজনকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে, পাঠ করে শোনাও। নিম্নোক্ত ব্যক্তিগণ আমির মুক্তারের হুকুমে বিভিন্ন দায়িত্বের জন্য নির্বাচিত হয়েছেন। এখন তাদের নাম আমি পাঠ করে শোনাবো। নিজ নিজ দায়িত্বে যাদের আপত্তি থাকবে
এই দরবারে আমিরের সামনে তা উপস্থাপন করবেন এবং সেই মোতাবেক নিজ নিজ পছন্দের দায়িত্বে হস্তান্তর কিংবা রদ বদল করে দিতে আমির মুক্তার সচেষ্ট হবে। ইব্রাহিম বিন মালিক আস্তার সেনাবাহিনীর প্রধান, তিনি একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করবেন প্রতিরক্ষার জন্য। আবদুল্লাহ বিন কামেল শাকেরি কুফার আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর প্রধান। ইরানি বন্ধু কিয়ার, যার উপাধি কেইসান আবু আমরে, বিশেষ এবং গোয়েন্দা বাহিনীর প্রধান। জায়েদ বিন কুদ্দামে, প্রধান কারারক্ষী, এবং জনাব কাজী সুরাই, কুফা নগরীর প্রধান বিচারপতি। এ বিষয়ে আমির কিছু বলতে চেয়েছেন। কাজী সুরাই সম্পর্কে একটি তথ্য জানিয়ে রাখছি, তিনি বয়স ও অসুস্থতার কারণে এই দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করেছেন। এই কারণে তার নিকট প্রধান বিচারপতির দায়িত্ব পালনে সক্ষম এমন একজনের নাম চেয়েছি। পরবর্তী নাম বলো। বলো, এখন থেকে দারুল হুকুমের যাবতীয় কার্যাবলী, তদারকি, অভ্যর্থনা, উপাধি বন্টন সহ অন্যান্য কাজে এদের সকলকে যুক্ত হতে হবে। তাদের পছন্দ মতো যে কাউকে নিয়োগ দিতে পারবেন, যার মাধ্যমে সঠিকভাবে ন্যায় ও ইনসাফের পথে রাজ্য পরিচালিত হবে। আপনাদের সকলের উপরে আমাদের নতুন আমির বিশ্বাস এবং আস্থা রাখেন, তাই তিনি যান তার বিশ্বাসের মর্যাদা রাখবেন। আর তুমি উবাইদা, কুফার মসজিদে ইসলামের আহকাম সম্পর্কে শিক্ষা দেবে, যুদ্ধের পোশাক খুলে ফেলে শিক্ষকতার মহান পেশায় নিজেকে নিয়োজিত করো। জি আমির, অবশ্যই। তোমার মতে এই নির্বাচন সঠিক হয়েছে বিন আনাস? কি বলবো বিন সুমাইদ, আমি তো অত শত রাজনীতি বুঝি না। তোমার কিছুই বোঝা লাগবে না, কাজী সুরাই খুব বেশি সুবিধার লোক নয়। সে হুজ্জার বিন আত্মীয় তার সহযোগীদের হত্যার রায় দিয়েছে এবং হানি বিন আরুহের ব্যাপারে সঠিক আমানতদারি করেনি। তাহলে প্রধান বিচারপতি নিয়োগ করার ক্ষেত্রে মুক্তার ও ইবনে জিয়াদের হুকুমতের মধ্যে কি পার্থক্য থাকলো? ওকে যেতে দিও না, ওকে হত্যা করলে সওয়াব পাওয়া যাবে। মূর্খের মতো কাজ, বর্বরের মতো, তোমরা বলো এটা কেমন ধরনের কাজ? তোমরা কেমন মুসলমান যে নিরপরাধ মানুষকে এমন নিষ্ঠুর ভাবে হত্যা করো?
তাদের সাথে কি পার্থক্য তোমাদের, যারা পূর্বে তোমাদের এমন ভাবে হত্যা করেছে? হে আবু উমরে, তোমার নিজের সম্মান রক্ষা করো। ভুলে গিয়েছো আমরা কি প্রতিজ্ঞা করেছিলাম? এই বেঈমান আমাদের অনেক রক্ত জড়িয়েছে। তুমি কি রাজ্যের আইন কানুন নিজেই পরিচালনা করবে? আমি নিজেই রাজ্যের আইন। নিয়ম হচ্ছে এই যে বছরের পর বছর আঘাত করেছে, এটাই আইন, এটাই কানুন। বিচার হবে, বিচার হবে এই আঘাতের, এই দন্তকে ঘায়ের বিচার হবে। খোদার কসম, নবীর কসম, মুক্তার যদি এইসব বিবাদ সৃষ্টিকারী লোকদের সাথে কোন রকম সমঝোতা করে তাহলে আমরাও বসে থাকবো না, সবাই একসাথে তলোয়ার নিয়ে হাজির হব, কোনো ভাবেই আপোষ করবো না। আমার হুকুমতে এইসব ঘটনা ঘটে, খোদার কসম আমার নিজের লোকদেরকেও ক্ষমা করব না আমি, বুঝেছো? আমার হুকুমতে এইসব ঘটবে না। মুঞ্জার ও তার ছেলের হত্যাকারীদের গ্রেফতার করো, এখনই গিয়ে গ্রেফতার করো। আমাদের এই সিদ্ধান্ত ছিল না আবু ইসহাক। আমাদের কি সিদ্ধান্ত ছিল রুফায়? ও, তুমি ন্যায় বিচারের আওয়াজকে কেবল নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছো। মনে হচ্ছে আসলেই হুকুমতের লোভ তোমাকে পথভ্রষ্ট করে ফেলেছে। যাদেরকে হাজতে পাঠানোর আদেশ দিলে তারা ভুক্তভোগী ছিল, এরা হুসাইনের প্রতি ভালোবাসার কারণে জুলুমের শিকার হয়েছিল, শরীরের একটি জায়গাও আঘাত ছাড়া নেই। তারা মানুষরূপী জানোয়ারদের হত্যা করেছে, যদিও হুসাইনের হত্যায় তাদের হাত ছিল না, কিন্তু কোনো অংশেই তারা ওদের উপর কম জুলুম করেনি। কিভাবে তাদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হলে? কিভাবে আবু ইসহাক, কেন তুমি এই মুহূর্তে কঠিন সিদ্ধান্তটি নিতে পারলে না? যদি সবাই তলোয়ার হাতে তুলে নেওয়ার জন্য নিজের ফতোয়া জারি করে, তবে তো ইটের উপরে ইট দিয়ে দেয়াল গড়া কোনোভাবেই সম্ভব নয়। তুমি কেন বেআইনি কথা বলছো? তোমার কাজ বেআইনি, যার মাধ্যমে হুসাইন ভক্তদের কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছ। তোমরা হুসাইনের হত্যার বদলা নেওয়ার জন্য ক্ষমতা গ্রহণ করেছো, এই লোকদের রক্তের বদলা নেওয়ার জন্য ডাক দিয়েছিলে, তাহলে আজটা কোথায়? হুসাইনের হত্যাকারীরা আমাদের চোখের সামনে দিনের পর দিন শরাব পান করে যাচ্ছে আর আমাদের দিকে তাকিয়ে হাসছে, আমরা কিভাবে প্রতিশোধ নেব? বলছো সবকিছু এমনিতেই হয়ে যাবে? অবশ্যই রাজনীতির ভাষায় কথা বলবো, এটা কেমন রাজনীতি যার মাধ্যমে জনগণের দীর্ঘদিনের আগুন পানি দিয়ে নিভিয়ে দিতে চাইছো? নিজের হুকুমত হুমকিতে পড়বে এই ভয় পাচ্ছো? তোমার হুকুমতের নিয়ম যদি এতই বাধ্য হয় যে লাঠি হাতে পথ চলতে হবে, তবে আমাদের এই হুকুমতের কোনো দরকার নেই। রুফাই, আমি সব হুসাইন ভক্তদের কারণে বদলা নেয়ার প্রতিজ্ঞা জলাঞ্জলি দিতে পারবো না। হুসাইনের ভক্তরা তোমার মতো অপরিপক্ক লোকের ফতোয়ার কারণে বিপদগ্রস্ত হয়েছে, কখনো এই সময়ের প্রয়োজন বুঝতে পারোনি তুমি। যদি বলি মুসলিম বিন আখিল তোমাদের কারণে জীবন দিয়েছে, তবে সেটা অতিরঞ্জিত হবে না, কখনোই কখনোই ন্যায় ইনসাফের পথে গমন করনি।
এনুল ভারতে করনি, কার পালায়ও তুমি তা করনি, আজকের দিনও করছো না। সবসময় ফেতনা বিবাদে জড়িয়েছো। যদি এই হুকুমতের ভালো ফলাফল চাও, যদি নিজেকে হুসাইনের ভক্ত মনে করো, তবে এখান থেকে চলে যাও। যদি তুমি হুসাইনের ভক্তদের সাহায্য করতে চাও, তবে নিজেকে আল্লাহর ইবাদতে মশগুল করো। আর যেসব কাজে কোনো অভিজ্ঞতা নেই, মন গড়া ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে না। আপনারা কি জনাব মুখতারের কথা একমত? ঠিক আছে, আমি আপনাদের এই গুনাহে শরীক হতে চাই না। যদি মুক্তার বদলার পূর্বে এই উদ্দেশ্য সম্পর্কে বলতো, আমি বাইয়াত গ্রহণ করে গুনার ভাগিদার হতাম না। হে খোদা তওবা, হে খোদা তওবা করছি। এখন যেহেতু তার মনের অবস্থা জেনেছি, যদি বাইয়াত ভঙ্গ না করি তবে গুনাহগার হব। অপেক্ষা করো রুফায়ে, তুমি তো অর্ধেক পথের যাত্রী ছিলে না, কোথায় যাও? আমার বন্ধুরা কবরে ঘুমিয়ে রয়েছে, এই নুল ভারদের মরুভূমিতে। সুলাইমানের কবরে গিয়ে আমি তায়াম্মুম করব, মুখতারের হাতে বাইয়াত গ্রহণ করা অপবিত্র হাতকে পবিত্র করব। তওবা করে নাও রুফায়ে, তুমিও মুখতার হয়তো একই মতের নও। কেন তুমি নিজেকে এভাবে অপরাধী ভাবছো? তুমি একমত হয়েছো কারণ যুদ্ধের গনিমতের মাল তোমাকেই সবচেয়ে বেশি দিয়েছে। নিজের প্রতি সুবিচার না করলেও তোমার মরহুম পিতা জনাব মালিকের প্রতি করো। আমরা আমির উজির কিংবা সেনাপতি হওয়ার জন্য বদলা দেইনি। আমার মতে এই যুদ্ধে আমরা বিজয়ী হইনি। নিজের লোককে সামলে রাখো, না হলে ধ্বংস হও। বলো না শাবাস, মুখতারের নিকট বায়াত? মুখতার তোমার বায়াত কবুলের কারণে এখন পর্যন্ত শতবার নিজের হাত ধৌত করেছে। সিংহের হাতে সঁপে দিয়ে গাধা নিজেকে নিরাপদ ভাবছে। যদি যদি মুখতার তোমার বায়াত ভঙ্গ না করে, তাহলে তোমাকে বলে রাখছি, তখন আমার এই গোফে আগুন ধরিয়ে দিও। তোমার ওই ইঁদুরের লেজের পশমকে গোপ বলছো সানান? কেন এই তুচ্ছ জিনিসকে নিয়ে বাজি ধরছো? এমন বাজি ধরো যা মূল্যবান। আচ্ছা, তাহলে তোমার পিতার নাম গোত্র থেকে মুছে দেব, ঠিক আছে? শাবাস, হার মেনে নাও। সানান খুব স্বাভাবিক ভাবে বুঝে নিয়েছে যে বায়াত গ্রহণ করে ভালো কাজ করনি। ওর বায়াত ধ্বংস হয়ে যাক, সীমার বাধ্য হয়ে নাপাক জিনিস খেয়েছে, মুখতারের নিরাপত্তা দেয়া বিশ্বাস করেছে, লোভী চেহারাটাই বের হয়ে এসেছে। তুমি এতটাই মাতাল হয়েছো মনে হচ্ছে মিষ্টি কথার ফুল ঝুড়ি ছোটাচ্ছ। কুফার সমস্ত মানুষ জানে আমি ওমর সাদের সৈন্যবাহিনীতে ছিলাম, হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করেছি। যদি মুখতারের প্রতিশোধ নেওয়ার ইচ্ছে থাকতো, আমাদের মতো অনেকের বাইয়াত গ্রহণ করে বদনামের ভাগিদার হতো না। অন্ধ হয়ে গিয়েছ নাকি? শুনুনি রুফায়ে, এ বিষয় নিয়ে মুখতারের সঙ্গে ঝগড়া করেছে? আরে গাধা, ওর বায়াত তোমার সঙ্গে একটা প্রতারণা মাত্র। শাবাস, আসলে কি ভাবছো যে মুখতার অন্যদের মতো আমাদের বায়াতকে সম্মান করবে? আপাতত সম্মান দেখাচ্ছে, ওমর সাদকে লিখিত নিরাপত্তা দিয়েছে। আচ্ছা, কিন্তু এটা পুরোটাই রাজনীতি, ভুলে গিয়েছো বিন ইয়াজিদ এই মিথ্যাবাদীকে কসম দিয়েছিল যেন আল জুবাইরিদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে, কোরআনের উপর হাত রেখেছিল, কিন্তু যখনই সে হাজত থেকে মুক্তি পেল কসম ভেঙে ফেলল। এটা হলো মুখতারের স্বভাব, যেখানে বাধ্য হয় দুশ্মনকে কথা দেয়, যখন কাজ উদ্ধার হয় নিজের আসল চেহারা দেখাতে শুরু করে। আচ্ছা,
আমাদের বাইয়াত গ্রহণ করে ও কি সুবিধা পেয়েছে? বাহ বাহ বাহ, তার পক্ষ নিয়ে তর্ক করছো শাবাত? আমাকে বলছো কম বিবেক সম্পন্ন? যদি সত্যি না জানো মুখতার কেন তোমার বায়াত গ্রহণ করেছে, তবে আসলে তুমি বড় গাধা। জনাব কবি, আপনি সৌভাগ্যবান, আমির আপনাকে অনুমতি দিয়েছেন, আসুন। আমার সামনে আবু আমরে দেখছি চোখ জুড়িয়ে গেল। এতদিন ধরে আলি আলি করে অবশেষে রুটি রুজির সন্ধান মিলল। আমি শুনেছি আবু তোরাবের একটা বিশেষ মজেজা হলো, যে কেউ তার সঙ্গে ঐক্যবদ্ধ হলে সম্মান বৃদ্ধি পায়। এতদিন এ কথা বিশ্বাস হতো না, আজ বিশ্বাস হলো। গোলাম ও অনারবগণ হযরত আলীর দোয়ায় এখন দেখি সত্যিই ভাগ্যবান, আসলেই আলীর মোজেজা আছে। বাজে বকো না, বলো কোথায় যাচ্ছ? মুখতারের সাথে দেখা করতে যাচ্ছি। হুসাইন ভক্তদের হুকুমত শয়তান ছাড়া সবার জন্য খোলা রয়েছে, তোমার নাপাক রক্ত ঝরানোর আগে ফিরে যাও এখান থেকে। আচ্ছা, যদি মুখতার চায় তখন তুমি কি বলবে? আমি না চাইলে মুখতার কারোর সঙ্গে দেখা করবে না, বেরিয়ে যাও। তাহলে অতিরঞ্জিত নয়, শুনেছি কুফাবাসী কিয়ানের নাম শুনলে থরথর করে কেঁপে ওঠে। কিয়ানের নাম শুনে কারো প্রতিবাদের সাধ্য নেই, এটা নিজেই বুঝতে পারছি। কুফাবাসীর উপরে এত প্রভাব প্রতিপত্তি কিভাবে তুমি বিস্তার করতে পারলে? কি করছো আবু আমরে? হযরত আলী কি এই ধরনের কোনো নিয়মের কথা বলেছেন? হযরত আলী মানুষের উপর হুকুমত করেছেন, তোমাদের মতো শয়তানের উপর হুকুমত করেননি। কি হয়েছে বিন কামেল? কোনো লাভ নেই কিয়ান। তার মানে? জানি না, আমিরের কি বিনমতের সম্পর্কে কোনো কিছুই শোনার ইচ্ছা নেই? তিনবার আমি আমিরকে বিনমতির খবর দিলাম, তিনি না শোনার ভান করেছেন। তোমার তো দেখছি এখনো ইমান দুর্বল, জলদি এখান থেকে চলে যাও, নয়তো কুকুর দিয়ে খাওয়াবো তোমাকে। উনি কি কবি বিন হুম্মাম? আল্লাহর শুকরিয়া, এতক্ষণে রাজপ্রাসাদে একজন আরবকে দেখলাম যে কিনা নিজেদের গর্বকে চিনতে পেরেছে। তোমার এই অনারব বন্ধু আমার ভাষা বুঝতে পারছে না বিন কামেল, তাকে বলো আরবের কবিতা তলোয়ারের চেয়েও বেশি শক্তিশালী। হযরত আলীর ভক্ত হওয়ায় তুমি সবসময় ওর সঙ্গে চাবুকের ভাষায় কথা বলেছ, মনে আছে ওকে কতবার আঘাত করেছ? শয়তানের সঙ্গে তর্ক করে লাভ নেই বিন কামেল, ও বাতাসে কথা উড়ায়, ওর সঙ্গে তলোয়ারের ভাষায় কথা বলা উচিত। দূর হয়ে যাও। আমি মুখতারের সঙ্গে কথা না বলে এখান থেকে এক চুলও নড়ব না। ঠিক আছে, কিয়ান সম্পর্কে যা শুনেছিস তা যে মিথ্যা না এখনই তোকে প্রমাণ করে দেখাচ্ছি। না না কিয়ান, ওর থেকে দূরে থাকো, আমির যদি জানতে পারেন তাহলে অনেক কষ্ট পাবেন। আবু ইসহাক বিদ্রোহ টেনে নিয়ে এসেছে। কিয়ান বলো, আমাকে বিনমতির খবর কেন আমিরকে দিতে বলছো? কেন নিজে কষ্ট করে ওর গোপন আস্তানা খুঁজে বের করলে অথচ আমাকে খবর দিতে পাঠালে? কারণ আমি ইরানি আর তুমি আরব, বিনমতি আরবের অভিজাত সম্প্রদায়ের লোক। যদি আমি খবর দিতাম কেউ কেউ আরব আর ইরানের মান অপমানের বলিয়া উড়াত,
জানি না কেন আবু ইসহাক এতটা বদলে গেছে। এই রাত, এ রজনী, মুখতার, মুখতারের জন্য অপেক্ষারত। কুফার প্রতিটি ছাদ থেকে যেন অগ্নির মতো বৃষ্টি বর্ষিত হচ্ছিল। চারিদিকে শুধু ইয়ালেসারাত আল হোসাইন। মনে হচ্ছিল বিশ্বজাহানের আলোড়ন তুলে বাতাসে ভেসে আসছে মাঝহাজি গোত্রের ইজাজুল জিলাতিল্লাদু জিল জালাহা তরুণ সিপাহ সালার অকুত ভয়। নির্ভীক এক যুবক দীপ্ত পায়ে এগিয়ে এসে মুখতারের সঙ্গে সংযুক্ত হল। ইব্রাহিম এমন এক সর্দারের সন্তান যার রূপকথার গল্প মায়েদের নিকট বাচ্চাদের ঘুম পাড়ানি গান, নববধুর আনন্দ উল্লাস, বিয়ে বাড়ির গানে রূপান্তরিত যার বীরত্ব গাথা। মালেক আস্তার নববধুর কল্পনায় সদ্যপতি দেবতা। কাবিলে আসাদ থেকে আরো এক সিংহ পুরুষ জেগে ওঠে সিংহের গর্জনে। ইয়াজিদ বিন আনাস পায়ে তার অশ্বের খুর, যৌবনকে দিয়েছে গর্বিত রূপ, দুশ্মন ভয়ে কাঁপে। আরো একবার বিন সময়িত বজ্র হুঙ্কারে ছিন্ন ভিন্ন করে সব এগিয়ে যায় আলোর পথে। আলোর ঝলকানিতে দুশ্মন পালিয়ে যায়। আধার শেষে আসে এক সুন্দর আলোকিত দিন। এ রাত, এই সুন্দর রজনী আবু তোরাব এবং সঙ্গীদের ছিল। এই রজনী জুলুমের বিরুদ্ধে সত্যের বিজয়ে মসনদ ফিরে পেল। বিন হুম্মাম আপনাদের সমর্থনে কবিতা লিখে উৎসাহ দিয়েছে, উপহার পাবার আশা এসেছে। বিন হুম্মাম, আমি একটু আসছি, তুমি থাকো। বিন হুম্মাম, আমার পক্ষ থেকে একটি ঘোড়া ও এক বাক্স মূল্যবান সামগ্রী পাবে। বিন হুম্মাম একজন বড় মাপের কবি, সে অসংখ্যবার আমাদের জন্য কবিতা লিখেছে। যদি আজ তওবা করে এবং খাস মনে আল্লাহর সন্তুষ্টির জন্য লিখে থাকে, তবে আল্লাহ পাক হয়তো তাকে কোনো উত্তম পুরস্কার দেবেন। আর যদি লোভে পড়ে কবিতা লেখে, তবে আমার পক্ষ থেকে কিছুই দেবার নেই। আমার যা কিছু ধন সম্পদ ছিল তা যুদ্ধে ক্ষতিগ্রস্ত ভাইদের দান করে দিয়েছি। কেউ যদি উপহারের লোভে কবিতা রচনা করে, তবে সে মরুভূমির পাথর দিয়ে দাঁত মাজার চেষ্টা করে। এইসব কোনোভাবেই যুক্তিসঙ্গত কথা নয়। তোমাদের কাছে শিল্প, সাহিত্য, কবিতার কোনো মূল্যই নেই। শুনবিন সময়ই, এই অপমানের প্রতিদান তোমরা পাবে। তোর অভিশাপ করুক ফাসেক কথাকার। বিন সময়ের কথার তীক্ষ্ণতা তলোয়ারের চেয়েও বেশি ধারালো। শিল্পকে বিক্রি করে নিজে স্বার্থ উদ্ধার করে হিমুকারা। আমার উৎসাহে এখানে এসেছি, এটা একেবারেই কাপুরুষের কাজ। যে কবি তোমাদের প্রশংসা করেছে, তোমরা তাকে অপমান করছো। উপহার না দিতে চাইলে দিও না, এভাবে অপমান করো না। Thank you.
রাজমহলের হাজতে বন্দি আছি ভাই। এমন ভাব করছো যে দুনিয়া সর্বত্রই হাজত। তোমার বিশ্বাস হবে কিনা জানি না, কিন্তু এই প্রাসাদে আমি আগের মতোই বন্দি। জানতাম না আমাকে এভাবে বন্দি থাকতে হবে। আমার জায়গায় থাকলে বুঝতে পারতে। তোমার মতে কোথায় ভুল হচ্ছে? জানি না, তোমার বন্ধুদের মূর্খ ব্যবহার আমাকে মিলেমিশে সহযোগিতা করতে পারছে না, আমাকে বিচ্ছিন্নভাবে উস্কানি দিয়ে যাচ্ছে। রাজনীতির ময়দানে কেন এলাম? এই জনগণ শুধু মাথা মোটা বুদ্ধি দিয়ে চলতে পছন্দ করে। এই জনগণকে আমি কখনোই বোঝাতে পারবো না। জানি না এখন কিভাবে কি করব। প্রতিটি হুকুমতের শুরুতেই এরকম অসংখ্য কথাবার্তা শোনা যায়। শ্রোতার নিজের বিবেক বুদ্ধি থাকা উচিত। নিজের কাজ করে যাও আবু ইসহাক। পাকা কথা বোঝা বন্ধুদের আসল কাজ যায় দে। ভয় পাচ্ছি দুশ্মনরা যে সকল কাজ করতে ভয় পেত, হয়তো আমার এই অবুঝ বন্ধুদের দ্বারা সেই কাজ হয়ে যাবে। দুঃখিত ভাই আমার, তোমাকে নসিহত করাটা আমার ভুল হবে। তবে যে কাজ করবে নির্ভয়ে করবে। ভয় পাওয়া শয়তানের কাজ, এতেই মান নষ্ট হয়ে যেতে পারে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জায়েদে। জি। গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য তলব করেছি। জানের বিপদ নেই তো? না তা নেই, জানি এখনো কারারক্ষীদের সঙ্গে থাকতে ভালোবাসো। আমি সৌজন্যতা বোধ বুঝি না ভাই, নিজের জানকে ভালোবাসি। যদি আমার জীবন বিপন্ন না হয়ে পড়ে তবে জান প্রাণ দিয়ে আমি কাজ করে যাব। কিন্তু যদি আমার শরীর থেকে বিন্দু পরিমাণ রক্ত ঝরে তবে দুঃখিত। মুখ্য হচ্ছে তোমার বিশ্বস্ততা। এর জন্য অনেক শুকরিয়া আমার ভাই। খুব জলদি বিন মুতির নিকট পৌঁছে যাও। আবু মুসা আশাইরির বাড়িতে লুকিয়ে রয়েছে। নাও এই পয়গাম তাকে দেবে এবং বলবে লুকিয়ে থাকার খবর ফাঁস হয়ে গিয়েছে। যত দ্রুত সম্ভব যেন কুফা ত্যাগ করে, নয়তো রুফায়ের মতো উর্বর মস্তিষ্কের লোকেরা ওকে হত্যা করে টুকরো টুকরো করে ফেলতে পারে। কুফা থেকে বের হওয়ার জন্য সাহায্য চাইলে সাহায্য করবে। এটা যদি তোমার জন্য বিপজ্জনক কাজ না হয় তবে এর চেয়ে বিপজ্জনক কাজ কোনটি? বিনমতিকে কেন সাহায্য করতে চাইছো মুক্তা? তোমার বন্ধুরা বুঝলে কিন্তু বিপদ হবে। ওদের বুঝতে দেয়া যাবে না জায়েদে, আর এই কারণে তোমার উপর আমি আস্থা রাখলাম। এই রহস্য শুধু আমার, তোমার এবং আল্লাহর মধ্যে থাকুক। বিনমতির জান কেন তোমার জন্য এত গুরুত্বপূর্ণ? যদি বিনমতি কুফায় নিহত হয় তবে হেজাজের আমিরের ভাইয়েরা ইরাকে হামলার অজুহাত পাবে। তুমি জানো যে কিছুদিন আগে শামের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়েছি। এখন আমাদের উমাইয়াদের পাশাপাশি হেজাজের শাসকদের বিরুদ্ধেও যুদ্ধ করার সামর্থ্য নেই। আর এখন হানাফিয়ে মক্কায় রয়েছেন। বিনমতি কুফায় কতল হলে হেজাজের আমির জনাব হানাফিয়ের উপরে তার হত্যার বদলা নেবেন এবং সেই ক্ষেত্রে তিনি আমাদের উপর থেকে সমর্থন তুলে নেবেন। তখন আমাদের লক্ষ্যে চট লেগে যাবে। যাও জায়েদে, বিনমতি কোথায় আছে এই জনগণ বোঝার আগেই তাকে তুমি সেখান থেকে পালাতে সাহায্য করো। সেই বিপদ উপভোগ করি। আমি বিপদের সময় আমার চাচাতো ভাইয়ের সাহস ও বীরত্বের জন্য ঋণী থাকব। তুমি সবসময় আমার কারণে নিজেকে বিপদে ফেলেছ। এখন কিন্তু দারুণ বিনিময় গ্রহণ করেছি। কারারক্ষীর কাজে ক্লান্ত লাগছে না জায়েদে? মুখতারের মতো হাজতি থাকলে না, অনুমতি চাইছি। যাত্রা শুভ হোক।
সর্দার একজন সৎ সাহসী ও অভিজাত যোদ্ধা হিসেবে নিজেকে প্রমাণ করেছে। আমি যদি ক্ষতিপূরণ না দিই তবে নিমুখারামি হবে। তাকে বলবে আমি রক্তাক্ত না হওয়া পর্যন্ত মক্কায় আমি ওর কিয়ামের সমর্থন করে যাব। মুখতার যা কিছু পেয়েছে তার অধিকার তাতে রয়েছে। জলদি রওনা দিতে হবে শায়খ। মুখতারের কিছু লোক সন্ত্রাসী কাজে জড়িয়ে গেছে, আবু ইসহাক এখন পর্যন্ত এদের মানিয়ে রেখেছেন। নিশ্চয়ই মুনজার ইবনে হাসনান ও তার ছেলে হায়ানের হত্যাকাণ্ড সম্পর্কে শুনেছ। যদিও আবু ইসহাক তাদের হত্যাকারীদের গ্রেফতার করেছে, কিন্তু সে মুনজার ও তার পুত্রকে জীবিত রাখতে পারেনি। জায়েদে, আমার কুফা থেকে বের হওয়ার জন্য বন্ধু মুক্তারের সাহায্য একান্ত প্রয়োজন। আপনি ইচ্ছে করুন, আমরা আপনার খেদমতে রয়েছি। আমি আগামীকাল রাতে প্রস্তুত থাকব। রাতের বেলা বেশি সন্দেহজনক, আবু ওমরের গোয়েন্দারা রাতের বেলা অধিক সতর্ক থাকে। কেন আগামীকাল সকালে রওনা হচ্ছি না? তুমি যেটা ভালো মনে করো। মসুলের আমির আব্দুর রহমান ইবনে সাইদ ইবনে কেইস আমাদের আমির মুক্তারকে লিখে পাঠিয়েছেন, আম্মাবাদ ইবনে জিয়াদের বাহিনী সৈন্য নিয়ে মসুলের ভূমিতে ঘাঁটি গেড়েছে। আমাদের বাহিনী এই অবস্থাতে তিকরিত শহরে রয়েছে। এখন আমরা আপনার শরণাপন্ন হলাম। মসুলের আমিরকে লিখে দাও যেন তিকরিত শহরে অবস্থান করে এবং আমাদের লস্কর পৌঁছানো না পর্যন্ত কোথাও না যায়। এছাড়া সেনাবাহিনী প্রধানকে সলা পরামর্শের জন্য খবর দাও। মনে হয় ইবনে জিয়াদের মরবার জন্য খুব বেশি তাড়া রয়েছে। আমি এখনো কুফায় বিপদ কাটিয়ে উঠতে পারিনি, ভনিতা ছাড়াই বলছি। তুমি আমার সঙ্গে না থাকলে কুফায় আধিপত্য বিস্তার করতে পারতাম না। তার চেয়ে ভালো তুমি কুফায় অবস্থান করো এবং নিজের জায়গায় অন্য কাউকে ইবনে জিয়াদের বিরুদ্ধে পাঠাও। অনেকদিনের ইচ্ছা ছিল ইবনে জিয়াদকে নিজ হাতে হত্যা করব। যদি আপনি ভালো মনে করেন তবে কুফায় অবস্থান করব, কি বলেন? আমার সার্বক্ষণিক সহযোগিতার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার দৃষ্টিতে কে এই কাজের জন্য সবচেয়ে যোগ্য বলতো? ইয়াজিদ, ইয়াজিদ ইবনে আনাস। তাহলে তুমি কোনো বিলম্ব না করে এখনই বিন আনাসকে অর্ধেক সেনাবাহিনী নিয়ে প্রস্তুত হতে বলো। সৈন্যবাহিনীতে 40,000 লোক রয়েছে, আরো 3,000 সৈন্য বেশি নিয়ে গেলে কি ভালো হতো না? এই 3,000 কে 30,000 ধরতে পারেন আমির। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলেছি, আমাদের দলের প্রতিটি সৈন্য ইবনে জিয়াদের একটা বাহিনীর সমান। ইনশাআল্লাহ ইবনে জিয়াদের মস্তক ছিন্ন করে আমিরের দরবারে হাজির করব। আল্লাহর উপরে ভরসা করে জয়দূত ও উষ্ণ ঝর্ণাধারার দেশে রওনা দাও। যখনই দুশ্মন সম্পর্কে জানতে পারবে কোনো সুযোগ দেওয়া চলবে না। তোমাদের যে কোনো খবর সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, আমরাও নতুন সৈন্য দিয়ে তোমাদেরকে সাহায্য করতে পারব। যদি আমার হাত পা বাধা না থাকে সাহায্যের প্রয়োজন হবে না। মসুলের হাকিমকে তোমার ফরমান লিখে দিয়েছে, বিন আনাসের যে কোনো প্রয়োজনে সে বিনা সংকোচে তোমার সব রকম আদেশ মেনে চলতে বাধ্য থাকবে।
বিনানাস। নতুন সৈন্য প্রয়োজন হলে অস্বীকার করার কোনো প্রয়োজন হবে না, অসতর্ক থাকা উচিত হবে না, এটা তোমার সৈন্যদের আত্মবিশ্বাসের জন্য জরুরি। আশা করি আপনাদের নিরাশ করব না। মারহাবা বিনানাস, মারহাবা। এই আত্মবিশ্বাস দেখে আমি আনন্দিত, ইনশাআল্লাহ বিজয়ী হবে। আল্লাহর কসম, দুশ্মনের মোকাবেলা করে বিজয়ী হয়ে ফিরে আসতে না পারলে শাহাদাতের অমর সুধা পান করব। যদি মুক্তার শুরুতে রক্তপাত এবং কোনো হানাহানি করত, জনগণ ভয় পেয়ে যেত এবং ওর সঙ্গ ছেড়ে দিত। মুক্তারের বর্তমানে দয়া দাক্ষিণ্য দেখানো ও বন্ধুত্ব স্থাপন ছাড়া অন্য কোনো উপায় নেই, বুঝতে পেরেছো? তোমরা বলো কি করতে হবে। মুক্তারের হুকুমত খুব বেশি দিন স্থায়ী হতে দেয়া যাবে না। ওকে সবসময় চাপে রাখতে হবে ওর কাছের বন্ধুদের। শিকার করতে হবে যেমন রুফাই এবং কিয়ান আমাদের শিকার হবে। আজ আমেরা মুক্তারের দৌলতে ব্যাপক আধিপত্য বিস্তার করেছে, এটা আমাদের মনে রাখতে হবে, বুঝেছ? আমরাও আমাদের অধিকার আদায়ে সবাইকে একত্রিত করব, আরবদের মান মর্যাদা হানির কথা বলব। কেন মুক্তার আরব ইরানিদের একই বেতন দিচ্ছে এ কথা বলে কিয়ানকে মুক্তার থেকে আলাদা করে দিতে পারবো, তবে পাইয়াতকে সম্মান জানালে। অবশ্যই আমাদের ইচ্ছে মতো হুকুমত করতে হবে। এই পয়গাম মুক্তারের নিকট পৌঁছে দাও। তোমাকে আমাদের উকিল হিসেবে এই দায়িত্ব পালন করতে হবে। মেনে না নিলে কি করবে? যদি মেনে না নেয়, ওর বিরুদ্ধে যুদ্ধ করব। শাবাস, তোমার বন্ধুদের বলবে যেন কোনো প্রকার ষড়যন্ত্র না করে এবং আমাদের বিরুদ্ধে দুশ্মনী না করে। আমরা ওয়াদা দেব যে তাদের স্বার্থ অধিকার রক্ষার সব রকম চেষ্টা করব। অবশেষে আমি নিজের আসল উদ্দেশ্য ফাঁস করে তার একজন আরব, যাই হোক না কেন, অবশেষে সে আরো অনারব নাকি না তারা রেখেছে। কথা ছিল ইসলামের মূল আদর্শ প্রতিষ্ঠা করা। না, মুক্তার স্পষ্টভাবে আমাদের কোনো ওয়াদা দেয়নি যে আরব অনারব সমান চুক্তি দেয়। আমরা অকারণে আশা করেছি, নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ওয়াদা ছিল। দাঁড়িয়ে আছো কেন শাবাস? তোমার পয়গাম পেয়েছি, জবাবও শুনেছ, যেতে পারো। আল্লাহর কসম, আমার জন্য যেন মনক্ষুণ্ণ না হন আমির, আমার কিছুই করার নেই, আমি এখন মৃত। অক্ষত, তোমাকে শেষ গোসল করানো উচিত। এখন রাজ্যের অন্যান্য কাজের সময় দেবে কি না? অবশ্যই অবশ্যই, জনাবের কষ্টের কারণ হব না, ফিরে যাওয়ার অনুমতি চাইছি। Thank you.
সুফিয়ান, তুমি আমার জবাবে কোনো কষ্ট পাওনি তো? আমি যুদ্ধের আগের জ্ঞানই রয়েছি। আমিরের রাজনীতি আমার জন্য কখনোই অপরিচিত নয়। আফসোস, আমার রহস্য যদি ফাঁস করে দিতে পারতাম, এতে করে এত আজাব ও অপমান সইতে হতো না। জানো সাধারণ মুক্তারকে আমির মুক্তার কি করেছে? আফসোস, যদি মুক্তারের এই আঘাতে শরিক হতে পারতাম। আমার ইরানি বন্ধুরা ফিসফিস করে কি বলছে? তারা মুক্তারের ইনসাফ নিয়ে হতাশ হয়ে পড়েছে, ভাবছে আমির মুক্তার তাদের ধোকা দিয়েছে। তাদের বলো যেন চিন্তা না করে, আমরাও তারা একই কাতারে রয়েছি রাজনীতিতে। যদি মাঝে মাঝে ঢিলের জবাব পাথর দিয়ে দাও, তার ফল কখনোই ভালো হয় না। পাথরের উত্তর ধারালো তীর দিয়ে দিতে হয়। অসামনে ঝুঁকিয়া কষ্ট করে আসার জন্য অসুন তাকাব্বাল আল্লাহ সায়ক অসামদিত। তোমার চেহারায় ফুল ফুটুক। আমি যখন শায়েক শাবাজকে দেখি, মন অস্থির হয়ে আবার শান্ত হয়ে যায়, জানি না কেন। চুপ করো, খোদার ভুল সৃষ্টি। খোদা তোমার হেকমতের শুকরিয়া। এই পাগলদের নিয়ে কি করব? ওহে সীমার, আবার ওই গর্দভ গুলোকে তোমার চারপাশে জড়ো করে রেখেছো তুমি। ওরা তোমাকে হাসির পাত্রে পরিণত করবে। কিন্তু শায়ক শাবাজ, হুসাইনের হত্যাকারীদের প্রতিশোধ নেবেন? না সানান, এই মিথ্যা কখনোই সত্য হবে না। ওহে ভাই সীমার, আমি শায়ক শাবাজের নিকট জানতে চেয়েছি, যিনি একজন ওলামা, তুমি চুপ। তোমার বলা কথাবার্তার তো কোনো ঠিকই নেই। প্রিয় শায়ক শাবাজ, আমি মুক্তারের সাক্ষাৎ কি ফলপ্রসূ হলো? আমাদের কি হত্যা করবে নাকি করবে না? দেখো কি অবস্থা সীমার। সানান, এত মাতাল হয়ে গেলে বেশি পান করো না। না, একেবারেই না, আমি পুরোপুরি ঠিক আছি। বিন হেজাজ, তুমি বলো, আমি কি মাতাল হয়েছি? তুমি অনেক হুঁশিয়ার রয়েছ সানান, পান করো। শুধুমাত্র সতর্ক থেকো যেন আমির মুক্তারের থাবায় ধরা না পড়ো। দরুদ, ভিক্ষুক ও গোলামদের আমির, মিথ্যাবাদীর পুত্র, মিথ্যাবাদীর পুত্র, মিথ্যাবাদী আমির মুক্তার। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মুক্তারের কোমরের চাইতেও মোটাসোটা দুটি পা আছে আমার। আমি সানান ইবনে আনাস, পান করেছি খাচ্ছি শারাব। শাবাস দিল আমাকে অভিশাপ, কেন ভাঙলে এই খাঁচা? শাবাস করছো কেন তুমি অযথা পাহাজ? ভেঙে দিয়েছি এই খাঁচা, যেন উঠতে পারি ছিঁড়ে দুর্ভাগ্যের বোঝা। অন্তত নিজেদের পবিত্রতা রক্ষা করো, যাতে জনগণ তোমাদের বিশ্বাস করে। ওর মুখ দিয়ে সব সময় শরাবের গন্ধ বের হয় সীমার। ওকে নিয়ে যেখানে যাও শুধু অপমানই জুটবে। হ্যাঁ।
শুভেচ্ছা আমির মুক্তা। শুভেচ্ছা আমাদের বীর সৈন্যদের সিপাহ সালার। আশা করছি তোমার নিকট থেকে ভালো কিছু সুসংবাদ শুনতে পারব। আমি আমাদের সৈন্যবাহিনী প্রথম আঘাতে দুশ্মনের বুকে কাঁপন ধরিয়ে দিতে পেরেছে। শাম বাহিনীর সর্দার রাবিয়া বিন মোখারে বেশ কিছু সৈন্য সহ নিহত হয়েছে। তাদের ঘাঁটি আমাদের সিপাহীরা দখল করে নিয়েছে। আল্লাহ আকবার, আল্লাহর কসম, আমরা এই যুদ্ধে জয়ী হবই, কারণ আমরা সত্যের পথে লড়ছি আর ওরা মিথ্যার বাহাদুরি করছে। ইব্রাহিম, বিন আনাসের বিজয়ের খবর কুফার সর্বত্র ছড়িয়ে দিতে বলো, এতে জনগণ আনন্দিত হবে। অবশ্যই আমরা বিন আনাসের নিকট পত্র লিখব, তার খেদমতের মূল্য দেয়া হবে। বিন আনাস অসুস্থ আমির, এখন আমাদের একমাত্র চিন্তার বিষয় হচ্ছে এটাই। কি রোগ হয়েছে তার? প্রচন্ড জ্বরের সঙ্গে কাঁপনিও রয়েছে। বিন আনাস যুদ্ধের অদম্য ইচ্ছায় খাটিয়ায় চড়ে মসুলের দিকে চলে গিয়েছে। সম্ভবত দীর্ঘ ভ্রমণের কারণে ক্লান্ত ও দুর্বল হয়ে পড়েছে। ইব্রাহিম, বিন আনাসের অসুস্থতার খবর প্রকাশ না করেই ভালো হবে। আমাদের দুশ্মন বাহিনী বিন হুমালের নেতৃত্বে আরো 3,000 সিপাহী মুসাফির দিকে রওনা হয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে বিন মোখারেখের মৃত্যুর প্রতিশোধ নেয়া। দুশ্মনরা আজ রাতে বানাতে তেলে পৌঁছে যাবে। শুনেছো ভাইরা, আগামীকাল আবারও তোমাদের বীরত্ব দেখানোর সুযোগ। আগামীকাল পবিত্র ঈদুল আজহার দিন। কত উত্তম! সম্ভবত ঈদের বরকতে আমাদের বিজয় সহজ হয়ে যাবে। যাও, আগামীকালের জন্য নিজেদের প্রস্তুত করো, কোরবানি করতে হবে। এই শামের জালিম বাহিনী আমাদের অনেক অত্যাচার নির্যাতন করেছে। আমরা তাদের কারণে অতিষ্ঠ। তোমরা গোলামদের বিরুদ্ধে লড়াই করছো যারা পালিয়ে গিয়েছিল এবং দিনের পথে নেই। এই গোলামদের কোনো অভিভাবক রক্ষাকারী নেই, তাদের মুখের ভাষারই কোনো ঠিক বেঠিক নেই। এই লোকগুলো
ভেড়ার পালের মতো আল্লাহ এদেরকে তোমাদের জন্য পাঠিয়েছে, যাতে এদের দিন কোরবানি দিতে পারো। তোমাদের মধ্যে যারা এদেরকে হত্যা করবে তার জন্য বেহেশতে বাড়ি বানানো হবে। আল্লাহ ঈদের দিন আপনাকে পুরস্কার দিয়েছেন, আমের বাহিনী পালিয়ে যাচ্ছে। আমির, আমার কথা শুনতে পাচ্ছেন? একসঙ্গে বসে শালা পরামর্শ করতে চাইছিলাম। আমাদের অগ্রবর্তী দল খবর এনেছে যে ইবনে জিয়াদ 40,000 সৈন্য নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। ওই সৈন্যরা আমাদের হাতে দুইবার পরাজিত হয়েছিল। আমি যুদ্ধ চালিয়ে যাওয়া কে ভালো মনে করছি না। কেন ভার্কা? আমাদের আসল উদ্দেশ্য ইবনে জিয়াদ। হ্যাঁ, আমরা ইবনে জিয়াদকে পরাজিত করার জন্য বের হয়েছিলাম, কিন্তু এখন আমরা 40,000-এর বিপরীতে মাত্র 3,000। এছাড়া বিন আনাসের মৃত্যু সিপাহীদের মনোবল নষ্ট করে দিয়েছে। এই অবস্থায় যদি মুসাফের দিকে যুদ্ধে যায় তাহলে আমরা নির্ঘাত পরাজিত হব। হেরে গেলে আমির মুক্তারকে কি জবাব দেব? মুক্তারের নিকট পয়গাম পাঠিয়ে পরবর্তী লক্ষ্য ঠিক করতে হবে। ভয় পাচ্ছি মুক্তারের পয়গাম আসার আগেই হয়তো দুশ্মন হঠাৎ করে হামলা করে বসবে। সাহল, যদি দুশ্মন আসার আগেই আমরা ময়দান ত্যাগ করে চলে যাই, ওরা ভেবেই বসবে যে সর্দার বিন আনাসের মৃত্যুর কারণে আমরা পিছু হটে গেছি। যদিও তাদের অন্তরে ক্রোধ হিংসা সবসময় রয়ে যাবে, কারণ তারা আমাদের হাতে দুইবার পরাজিত হয়েছে এবং তাদের সর্দারকে আমরা হত্যা করেছি। কিন্তু যদি আমরা এখানে থাকি, আল্লাহ না করুক, ধূলিসাৎ হয়ে যাবে একেবারে। আমাদের আগের বিজয়গুলো মলিন হয়ে যাবে। হারকার কথায় যথেষ্ট যুক্তি রয়েছে জনাব সাহল। এই মুহূর্তে পিছু হটে যাওয়া আমাদের একদমই ঠিক হবে না। অধিকাংশ সৈন্যরা ভারকার সঙ্গে একমত রয়েছেন।
আমার মতে আমরা যদি কুফায় ফিরেও যাই, এটা এক ধরনের বিজয় বলা যেতে পারে। যদি সত্যিই আমাদের ইবনে জিয়াদকে পরাজিত করার ইচ্ছা থাকে, তবে বেশি সংখ্যক সৈন্য নিয়ে আবার আসা যাবে। আচ্ছা, শুনলাম। এখন যেহেতু সবাই কুফায় ফিরে যেতে ইচ্ছুক, আপত্তি নেই, ফিরে যাব। আমার বিশ্বাস মুক্তার এতে সন্তুষ্ট হবেন। কেন সন্তুষ্ট হবেন না সাহল? আমাদের তো দুশ্মনের মোকাবেলা করার ইচ্ছা ছিল, নাফরমানি করার তো কোনো ইচ্ছা আমাদের আসলে নেই, তাই নয় কি? মরহুম বিন আনাসের ইচ্ছা মতো যদি আমল করি, তবে আমি এখন সর্দার। আমার সুনির্দিষ্ট মতামত হচ্ছে পিছু হটে যাব। হ্যাঁ, আমার দৃষ্টিভঙ্গি বললাম, কিন্তু আপনার আদেশ পালন করা অবশ্য কর্তব্য। গোপনীয় পত্র, আপনার নিজের পড়া উচিত। খবর পেলাম যে আমাদের বাহিনী দ্বিতীয় দফায়ও শামের বাহিনীকে পরাজিত করতে পেরেছে। আশা করি আমাদের বিজয়ের ধারাবাহিকতা আগামীতে অক্ষুণ্ণ থাকবে। এই যুদ্ধ কোরবানির ঈদের দিনে সংঘটিত হয়েছে। বানাতে তেলের মতো দুশ্মন পরাজিত হয়েছে। আমাদের আহাম্মক ভেবেছে যদি গোপনীয় পত্র হয় তবে বিষয়বস্তু কেন ফাঁস করে দিচ্ছে? বিজয়ের খবর তো গোপনে পাঠানোর কথা নয়। সম্ভবত কুফার বাহিনী পরাজিত হয়েছে। এই গোপনীয় পয়গামে এমন একটি খবর দেওয়া হয়েছে যা আমাদের বিজয়ের স্বাদ পেত করে দিয়েছে। আমাদের প্রিয় একজন বন্ধু পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, ইয়াজিদ বিন আনাস ইন্তেকাল করেছেন। আল্লাহকে জান্নাত নসিব করুন। বিন আনাস শহীদ হয়েছেন, কিন্তু সেটা দুশ্মনের হাতে নয়, তিনি জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি শামের বাহিনীর নিকট পরাজিত হয় তবে হুকুমত ধরে রাখা যাবে না। তোমার নিজের ময়দানে যাওয়া উচিত ইব্রাহিম। 7,000 সিপাহি নিয়ে রওনা দাও। অতি জলদি আমাদের সিপাহীদের নিকট পৌঁছে যাও এবং ইবনে জিয়াদের পথ বন্ধ করে দাও। আমিও এখানে বিন কামেল এবং কিয়ানকে নিয়ে কুফার শয়তানদের উপরে দৃষ্টি রাখব। আমি একাই যদি 7,000 সৈন্য নিয়ে যাই, কুফার কাফেলা কিন্তু একেবারে খালি হয়ে যাবে। উপায় নেই, ইবনে জিয়াদের সঙ্গে যুদ্ধের ফলাফল আমাদের হুকুমতের ভাগ্য লিখে দেবে। সমস্ত শক্তি নিয়ে ময়দানে যাওয়া উচিত। আফসোস হয়, কুফার খান্নাসগুলোকে যদি আগে বের করে দিতে পারতাম তাহলে এই দুশ্মনদের বিরুদ্ধে নির্বিঘ্নে মোকাবেলা করা সম্ভব হতো। সম্ভবত তোমার কুফা থেকে চলে যাওয়ার পর এরা উত্তেজিত হবে। তবে শুধুমাত্র মনে রাখতে হবে, প্রতিটি রাত্রিকালীন অবস্থানে এক রাত করে অবস্থান করবে।
আমাদের পৌঁছে ঘাঁটি বানাবে, সেখানে বিন আনাসে সৈন্যবাহিনীর জন্য অপেক্ষা করবে। তাদের পয়গাম দিয়েছি তোমার সঙ্গে ঐক্যবদ্ধ হতে। যদি তারা আমাদের আগেই পৌঁছে যায় তবে কি করবে? তারা আগে পৌঁছে গেলে ভালো হবে, সাবাত পৌঁছে আমাকে পত্র লিখে জানাবে। আমার পয়গাম তোমার নিকট না পৌঁছা পর্যন্ত ওই এলাকা ত্যাগ করবে না। জি আমি মিথ্যা বসতির ওপর বসবাস করছে। আয় আজব এদের জ্ঞান, আজব এদের জ্ঞান। আসমান জমিন স্বপ্ন বুনে বুনে চড়ুইকে সৃষ্টির মহান জীব ভাবে, সর্দার নিজেই যদি অভিশাপ প্রাপ্ত হয় কিভাবে সে আদেশ জারি করবে, কিভাবে শাসন করবে, কিভাবে দুশ্মনদের তাড়িয়ে দেবে? এই ধুরন্ধর, আজেব আজেব কোনা, জনগণকে ভয় দেখাবে না, নিজেদের কাজে চলে যাও সবাই। এই ধোকাবাজের কথায় কান দেওয়ার দরকার নেই তোমাদের, চলে যাও। দেখো সবাই, এই হচ্ছে মানতে। কেন জনগণের নিকট খুলে বলছো না? কেন তাদের কাছে সত্য ঘটনাকে লুকিয়ে রেখে দিয়েছো? এই জনগণের জানার অধিকার রয়েছে। যদি শামের সৈন্যবাহিনী কুফা নগরীর দিকে চলে আসে, এবং খুব শীঘ্রই তারা আসবে, জানো কি মুসিবত আমাদের ওপরে নাজিল হতে পারে? খোদার কসম, মাথা দিয়ে পর্বতের চূড়া তৈরি করবে। ওয়াল্লাহ বিল্লাহ, কুফাবাসী পরাজিত হয়েছে। ইয়াজিদ ইবনে আনাস কুফার সৈন্যবাহিনীর সর্দার নিহত হয়েছে। কোন বুদ্ধিমান বিশ্বাস করবে যে কুফার 3,000 সৈন্য শামের 80,000 সৈন্যের বিরুদ্ধে বিজয়ী হবে? মনে হচ্ছে আমাদের কথাই তোমার কোনো কাজ হবে না। হাজতে যখন যাবে তখন বুঝবে তুমি নিজের মিথ্যাচার সম্পর্কে। ওকে গ্রেফতার করো। এটা কি সেই ইনসাফ যা মুক্তারও আদা করেছিল? আইয়ুহান্নাস, ইসলামের হুকুমতে কোথায় কথা বলা? আল্লাহ চাইলে সব মিথ্যা হবে, সব মিথ্যা। বিশ্বাস করো, কোনটা মিথ্যা আর কোনটা সত্য? যদি মিথ্যা হয় তবে আস্তারের পুত্র কেন রওনা দিল? মিথ্যার জায়গা নেই, আবার সত্যেরও জায়গা নেই। সত্য মিথ্যা সব আল্লাহর হাতে। আল্লাহ না করুক, সত্য হলে কি হবে? সত্য না হলে কুফা আবারও ধ্বংসস্তূপে পরিণত হবে। শাবাস, ভাগ্য আমাদের সাথে। মুক্তারের হাতে তলোয়ারবিহীন গিলাফ, তলোয়ার যার কাছে সেই আস্থার পুত্র এই মুহূর্তে কুফাতে নেই। আমি মুক্তারের বিরোধীদের সঙ্গে কথা বলেছি, ওরা ময়দানে আসতে হাজির রয়েছে। এই অবস্থায় আবারও বলছি, মুক্তারের পাতা ফাঁদে পা দিও না তোমরা। মুক্তার কোনো গাদ্দারদের শান্তিতে থাকতে দেবে না। দেবে শাবাস, গাদ্দারদের কিছু হবে না। বিন আনাসের পরাজয়ে ভীষণভাবে ভেঙে পড়েছে। মিথ্যার মধ্যে মিথ্যা, ভুলের মধ্যে ভুল, সবচাইতে বড় ভুল হচ্ছে আরব ইরানি গোলামদের বায়তুল মাল থেকে ভাগ করে সমান অংশ দেয়া। অসংখ্য গোত্র এটাতে আপত্তি জানিয়েছে। কথা দিচ্ছি আমাদের কথা শুনবে, যেমন ভাবে ইয়েমেনি সৈন্যরা ময়দানে আসার জন্য বাধ্য হবে। রুফায়ে বিন সাদ্দাদের মতো লোক এদের সঙ্গ নিয়েছে, শুনেছ? হ্যাঁ, এই খবর আমি শুনেছি। আমরা সবাই তোমার কথায় একমত সীমার। এখন আমাদের হাতে মুক্তারকে আঘাত করার মতো সময় এসে গেছে। কুফায় ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে হবে। খোদার কসম, আমি দীর্ঘদিন যাবৎ শান্তিতে ঘুমাতে পারছি না। এটা তো কোনো জীবন হলো না। একজন পলাতক আরব সর্দার আমাদের গোলামদের সমান মর্যাদা দিচ্ছে।
আমাদের দাসদের কোনো প্রকার হুকুম দেয়া যাচ্ছে না। বলুন আপনারা পয়গম্বরের কোন শরীয়তে বলা হয়েছে যে গোলামেরা মালিকের উপর আধিপত্য বিস্তার করবে? আমার ধারণা ইব্রাহিম চলে যাওয়ার পর বিদ্রোহীরা একত্রিত হয়ে হামলা করবে। ধারণা নয় আমির, বিদ্রোহ নিশ্চিত হচ্ছে। আমাদের গোয়েন্দারা বিরোধী পক্ষের উপর নজরদারি করে এটা নিশ্চিত করেছে। রুফাই বিন সাদ্দাত আর ইয়ামিনীরা এখন একজোট, অন্যদিকে সিমার ও সাবাস এক হচ্ছে। আজব ব্যাপার, রুফায়ে কেন? ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে সুলাইমান ও রুফায়ে পিছুটান দিয়েছিল। তোমরা সবাই কি কারবালার কাহিনী ভুলে গিয়েছো? যদি ইব্রাহিমের যাত্রা আর কয়েকটা দিন পিছিয়ে দিতেন আমির, তাতে কি হতো? কিয়ান বিদ্রোহ শক্ত হাতে দমন করার জন্য, এইসব ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করার জন্য আরো কিছুদিন সময়ের প্রয়োজন আমির। তাদের গ্রেফতার করবো শুধুমাত্র বিদ্রোহ করার অপরাধে? না কিয়ান, এটা আমাদের হুকুমতের জন্য ইনসাফ হতে পারে না। আমি হুসাইনের রক্তের প্রতিশোধ নেয়ার বাহানা খুঁজছিলাম, এতে করে হুকুমতের উপর কোনো প্রভাব পড়বে না। আমরা ওদের তওবা করার সুযোগ দিয়েছিলাম। আমি জানতাম যে এই জনগণ আমাদের তীক্ষ্ণ তলোয়ারের ভয়ে তওবা করেছিল। এমন কাজ করব যাতে করে এদের হিংস্র চেহারা বেরিয়ে আসে। আল্লাহর কসম, যদি হাতে তলোয়ার তুলে নেয় এবং প্রতিহত করার চেষ্টা করে, ওদের মৃত্যু ও ধ্বংস ত্বরান্বিত হবে। ইব্রাহিম চলে যাওয়ায় আমাদের সৈন্য সংখ্যা কমে গিয়েছে, যা দিয়ে মোকাবেলা সম্ভব নয়। আমরা যদি ন্যায়ের পথে থাকি, আল্লাহ আমাদের সংকীর্ণ পথ প্রশস্ত করে দেবেন। বিন কামেল, খুব শীঘ্রই ভেঙে পড়া ও সন্দেহজনক সিপাহীদের তালিকা তৈরি করো। বিদ্রোহ মোকাবেলার জন্য আমাদের পক্ষের সিপাহীদের তৈরি হতে বলো। কিয়ান, তুমি ইরান থেকে নতুন সিপাহী দল তৈরি করো। আল্লাহর রহমতে প্রতিশোধ নেওয়ার দিন শীঘ্রই আসছে। এটা একটা বাড়ি মা আমার। এটা তো বাড়ির মতো লাগছে না, মিথ্যা বলছো। আবার মন্দ কথা বলে? এটা রাজপ্রাসাদ সোনামণি। রাজপ্রাসাদ কি? রাজপ্রাসাদ হচ্ছে এমন বাড়ি যা অনেক সুন্দর ও বড়। এটা কার বাড়ি? এটার মালিক বাদশাহ। বাদশাহ কি? বাদশাহ অনেক ক্ষমতার অধিকারী, যার সব রয়েছে। যেমন কি? এই বাচ্চা প্রশ্নের শেষ নেই আম্মা জান, নিজেকে পরিশ্রম করবেন না। আমার কোলে এসে তোমাকে সব বলে দেব। এই রাজপ্রাসাদের সকল সৌন্দর্য আগে থেকেই পুরোপুরি বিদ্যমান ছিল, কিন্তু বানুদের উপস্থিতি কম ছিল। কোশামদের, আশা করছি আপনাদের সময় এখানে ভালোই কাটবে। আমি আপনাদের খাদে মাবু মুফলেস, কুফার প্রাসাদের রক্ষক। বাড়ি ছাড়ার সম্পূর্ণ অধিকার মুক্তারের রয়েছে। সারা জীবন মনে প্রাণে রাজপ্রাসাদের পেছনে ছোটা সার্থক হয়েছে। এতটা বছর ভয় ভীতির মধ্যে দিন কাটানো মেনে নেওয়া যায়? যদি জানতাম কুফার রাজপ্রাসাদ এতটা চিত্তাকর্ষক, তাহলে মুক্তারকে কম জ্বালাতন করতাম। রাজপ্রাসাদ স্বপ্নের মতো। এই রাজপ্রাসাদ মুক্তারের নয়, নারিয়ে। তাহলে কার আম্মা জান? আপনার পুত্র, আমার প্রিয় পতিদেবতা মুক্তার এই প্রাসাদের বাদশাহ। তুমি নিজেকে এই রাজপ্রাসাদের রানী ভাবতে শুরু করেছো, তাই না? কেন নয়, আমি মুক্তারের প্রথম স্ত্রী। এটা কি সত্যি নয় অমরে? ঠিক আছে,
তুমি এই রাজপ্রাসাদের রানী নারিয়ে শুধুমাত্র অনুগ্রহ করে খাদেমদের সামনে একটু চুপ থাকো, মঙ্গল হবে। আল্লাহ আল্লাহ করে এমন কিছু যেন না করে যে কখনো এসব দেখেনি। কয়েকদিন না হয় আমরা এখানে আনন্দ ফুর্তি করলাম, তারপর কি হবে? আমার জন্য কি এই রাজপ্রাসাদ তৈরি করতে পারবে? বীরের মতো বলছি, পারবো না। চেষ্টা করো যেন অভ্যাস না হয়ে যায়। আল্লাহ চান তো এখানে বেশি দিন থাকতে হবে না, নয়তো বা রাজপ্রাসাদের ইট পাথরের ভারে আমার কোমর ভেঙে যেতে পারে। তোমরা ভিতরে চলে যাও, আমি মুখতারের সঙ্গে দেখা করে আসছি। আমরা তো কিছুই চিনি না। চেনা লাগবে না বানু, এখান দিয়ে প্রবেশ করে তোমরা সোজা চলে যাবে রাজপ্রাসাদের উঠোনে। আবু মুফলেস তোমাদের জন্য অপেক্ষা করছে, সে তোমাদের থাকার কামরা দেখিয়ে দেবে। এসো শিরিন, রাজকীয় খাবার কিছুদিন তোমাকে খেতেই হবে। আমিও তোমার মতো এখানে আসতে রাজি ছিলাম, কিন্তু কিয়ান জোর করেই নিয়ে এলো। আমি কিছুটা দ্বিধাগ্রস্ত, কি করবো রাহেলে? এসো, মাত্র কয়েকটা দিন এমনি চলে যাবে। আজও এক আকর্ষণীয় জায়গায় এলাম বোন, দারুণ সুন্দর। তুমি কি নিশ্চিত যে আমরা স্বপ্ন দেখছি না? আমি জেগে আছি বোন, স্বপ্নে যে রাজপ্রাসাদ দেখেছি এত সুন্দর ছিল না। সবাই এসেছে? জি আমি। কারো কোনো সমস্যা হয়নি তো? না, শুধুমাত্র ইব্রাহিমের পরিবার আসতে চাইছিল না, যখন সীমারের উদ্দেশ্যের কথা জানালাম তখন রাজি হয়েছে। সীমারের উদ্দেশ্য? খবর শুনুনি নাকি? কি খবর, কি গল্প? আপনার অনুমান ঠিক ছিল আমির, মাগরিবের আজানের পর ওরা আপনার বাড়িতে হামলা করেছিল। যখন দেখেছে বাড়িতে কেউ নেই তখন সবাই মিলে হলুর উপরে চড়াও হয়েছিল, তাকে হত্যা করেছে। আমি যদি ওই হায়নাকে ধরতে পারি টুকরো টুকরো করে ফেলবো ওকে। জানতাম শিয়ালগুলো গৃহের সিংহ না দেখলেও থাবাও আজর মারতে পারে। দুর্ভাগ্য অপেক্ষা করছে, কঠিন আজাবে পড়তে যাচ্ছে। ক্ষমা করুন দৌমেজান, অনেক আগেই আপনার শরণাপন্ন হওয়া উচিত ছিল। বিশ্বাস করুন, বদলার পরে এক বেলা খাবার খাওয়ারও সুযোগ পাচ্ছি না আমরা। শুধু রান্না বান্না, লোকদের আসা যাওয়া, ধোয়া মোছা এসব নিয়েই পড়েছিলাম। বিশ্রাম গ্রহণ করো কন্যা আমার, আল্লাহ সহায় হন। পুত্র ইব্রাহিমের জায়গা খালি পড়ে রয়েছে। ইব্রাহিম ও মুক্তারের বদৌলত, চন্দ্র সূর্যের বদৌলত, এরা না থাকলে সবকিছুই অন্ধকার। তাই তো আমি চোখ বন্ধ করে আকাশের তারা গণনা করার চেষ্টা করে যাচ্ছি। কে গো সখী, একেবারে অন্ধকার ভয়ঙ্কর রাত আসলে কি তোমার দেখা পাবো? তুমি তো লাকাফা ছেড়ে চলে এলে, কুফায় আবার নারীর মতো খিটখিটে মহিলা, কোথায় তোমাকে দেখতে আসবো?
সব কথার জবাব দেওয়া যায় না, কেমন আছো? তোমার সতীনের দেখে আবারও বেহাল অবস্থা। খোদা তোমাকে ধৈর্যশীল করুন, আমি জানি না তুমি কিভাবে নারীকে সহ্য করো। আগুন ধরিয়ে দিও না সখি, এরা কারা আবু মুফলিস? হুকুমতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিবার পরিজন। আচ্ছা, এরা এখানে কি করছে? আমি যতটুকু জানি এখানেই থাকবেন, যতদিন রাজপ্রাসাদের লোকদের বিরুদ্ধে ষড়যন্ত্র দূর না হয়। কিসের ষড়যন্ত্র? তার মানে আপনি জানেন না? না, জানি না কিছু। আমি তো এদের দলের কোনো মানুষ নই, আমার কাছে খবর সবসময় ঘুরিয়ে ফিরিয়ে পৌঁছায়। শুনেছি বিরোধী পক্ষরা আমির মুখতারের বিরুদ্ধে সবাই একজোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করতে চাইছে। হে মালিক, ধৈর্য দাও। অমরে, দুঃখিত শিরিন বানু, এদিকে এসো। অমরে, তুমি সব জেনেও আমাকে বলনি কেন? কি বিষয়ে কথা বলবো নারিয়ে? বারিকাল্লা, এটা ঠিক নয়। উমরে, আবার নিজেকে কেটে ছিঁড়ে সেলাই করছো, কি হয়েছে? কথা ছিল সবসময় সত্য বলবো। আমি সবসময় সত্য কথা বলেছি, তোমার কথা জানি না। তুমি জানতে না যে রাজমহলে এভাবে বন্দী হয়ে যাব? জানতে না যে এক ছাদের নিচে একপাল বাচ্চা কাচ্চা নিয়ে বাস করতে হবে? হ্যাঁ, আমি সব জানতাম। তাহলে আমাকে কেন বলনি? তোমার শোনার মতো সময় ছিল না শাসানাম। রাজ দরবারের শান শওকত থেকে তুমি এতই মগ্ন ছিলে যে কিছুই শুনতে পাওনি। আজ ভুল করেছ নারিয়ে, এই রাজপ্রাসাদ তোমাকে ধ্বংস করে দেবে। আসরাতের জমায়েত, কাফের হত্যার জমায়েত যদি পুরনো দিন ফিরে আসত এবং মুসলমানদের মধ্যে কোন ধরনের বিভেদ না থাকতো, আমি সবচেয়ে খুশি হতাম। আমি তোমার মতো চিন্তা করছি না ইবনে জিলজুশান। যেদিন শুনলাম তোমরা শয়তানের দল, নেইনাভার কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের সঙ্গে কি আচরণ করেছো, তোমাদের রক্ত ঝরানো ছাড়া আর কোনো ইচ্ছে ছিল না। খোদা মুক্তারকে মাফ করুন, যিনি কিনা নিজের নাপাক উদ্দেশ্য নিয়ে পয়গম্বরের নাতি হুসাইনের কতলকারীদের সঙ্গে খেয়ানত করেছে এবং আমাকে তোমাদের কাছে পৌঁছে দিয়েছে। ঠিক আছে, এটাই আমার ভাগ্যে ছিল যে আমার সকল ইচ্ছেগুলো জলাঞ্জলি দিতে হবে। জনাব রুফাই, কেন এত হিংসা নিয়ে কথা বলছো? মানুষ মাত্রই ভুল করে থাকে, শয়তানের ধোকা খায় এবং হাদে পড়ে থাকে। আমরা সবাই নেইনাভার কারবালায় বধির ছিলাম, আমাদের ফাঁদে ফেলা হয়েছিল, আর এই কারণেই তওবার পথ খোলা রয়েছে। তওবার পথ মানুষের জন্য খোলা, শয়তানের জন্য নয়। ওসব কথা বাদ দিয়ে দুশ্মনের বিরুদ্ধে এক হওয়ার আলোচনা কি ভালো নয়? কেন নয়? বর্তমানে আবু ইসহাক আমাদের সবার দুশ্মন, অতএব ভালো করে শুনে রাখো, আমি শুধু আমাদের দুশ্মন মুখতারের বিরুদ্ধে জিহাদ ঐক্যবদ্ধ হচ্ছে আর কিছুই নয়। হুসাইনের কতলকারীদের বিরুদ্ধে আমার ক্রোধ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তাহলে আমাদের উচিত মুখতারকে সমূলে উৎখাত করা, নয়তো আমাদের দিন দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। কি করা উচিত? কসম খাওয়া উচিত যে মুখতারের সঙ্গে আমার দুশ্মনী বজায় রাখতে হবে। জনাব রুফাই, তুমি মুখতারের কথার জাদু সম্পর্কে জানো, হয়তো তার জাদুতে বশ হয়ে তুমি ময়দান খালি করে চলে আসবে। মুখতারের কথার জাদু তোমাদের জন্য অনেক ভয়ঙ্কর মনে হতে পারে, আমার জন্য না। আমার পিছু হটবার কোন উদ্দেশ্য থাকলে কখনোই মুখতারের সামনে বুক উঁচু করে দাঁড়াতাম না।
এবং ওর আকীদারও কোনো বিরোধিতা করতাম না। মনে সন্দেহ ছিল তাই বলে ফেললাম, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আজ রাতে আমরা রাজপ্রাসাদ ঘেরাও করব। তুমি ইয়েমেনিদের নিয়ে আমাদের খবর না পৌঁছানো পর্যন্ত যেখানে রয়েছ সেখানেই থাকবে। আল্লাহ চাইলে দুই তিন দিনের মধ্যেই মুক্তারকে জ্যান্ত কবল দেব। খোদা না করুক এবার মুক্তার আমাদের হাত থেকে কোনোভাবেই বেঁচে ফিরতে পারবে না। আমার মনে হয় আপনাদের সবার জানা উচিত কেন এখানে এসেছেন। বদলার বিরোধী পক্ষ, যারা মূলত সেই আশুরার ঘটনাটি ঘটিয়েছে, বিদ্রোহ করতে চাইছে। সম্ভবত তারা কুফায় বিচ্ছিন্নভাবে হামলা করতে ইচ্ছুক। এছাড়া আমাদের হুকুমতের সঙ্গে জড়িত সবার বাড়িতে হামলা করে আপনাদের বন্দী অথবা হত্যা করতে চাইছিল, কিন্তু দুশ্মনের হাত থেকে নিরাপদ রাখার জন্য আপনাদের সকলকে দারুল হুকুমেতে মেহমান হিসাবে আনা হয়েছে। দুশ্মনের বিদ্রোহ দমন না করা পর্যন্ত আপনারা এখানে থাকবেন। তাহলে আপনাদের নিরাপত্তার ব্যাপারে আমরা নিশ্চিত থাকতে পারব। এই রাজপ্রাসাদ বাহ্যিকভাবে অনেক সুন্দর, এর ভেতরে ভয়াবহতা। আমার উপদেশ হচ্ছে সব সময় নিজেদেরকে নিয়ন্ত্রণে রেখে চলাফেরা করবেন। বানু অম্রে রাজপ্রাসাদের আদব কায়দা সম্পর্কে অবগত রয়েছে, যে কোনো প্রয়োজনে আপনাদের সহযোগিতা করতে পারবে। আব্বাজান কি বলছে? চুপ কর। আমার কি করা উচিত মুক্তার? উসুলে দিনের কথা জিজ্ঞেস করছো বানু? না, আমার কাজ কি তা জানতে চাইছিলাম। বুঝতেই পারছ, এই রাজপ্রাসাদে অতিথিদের দেখাশোনার কাজ। আমাকে মাফ করো মুক্তার, নারী তো আমার চেয়ে বড়। আল্লাহর দোহায় আমাকে ক্ষমা করো। দায়িত্ব তোমাকে দিয়েছি কারণ নারীর চেয়ে ভালোভাবে তুমি এই কাজ পারবে। আম্মা জান আবারও দুঃখিত, আবারও এমন জায়গায় বসবাস করতে হচ্ছে যা আপনার নিজের বাড়ি নয়। কোনো সমস্যা নেই বাবা, কয়েকদিন হাজতের স্বাদ নেয়ার বাধ্যতামূলক তৌফিক হল, নিজেকে ভাগ্যবতী মনে করলাম। আজব জায়গায় এসেছেন বানু। বানু রাহেলে, শুনেছি আপনি আসতে চাইছিলেন। ঠিক আছে, মনে রাখবেন রাজপ্রাসাদে বসবাসের যেন অভ্যাস না হয়ে যায়। যদি খবিজ দুশ্মনের বিপদ না থাকত আসতে বাধ্য করতাম না। আমির, আমার না আসার কারণ ছিল মানুষের আজব কথাবার্তা। ভয় পাচ্ছিলাম যে দুশ্মন রাজপ্রাসাদে আমাদের বসবাসকে হাতিয়ার হিসেবে নিয়ে শয়তানি করে। মারহাবা, আসলে আপনি ইব্রাহিমের মতো মহান বীর পুরুষের ঘরণী হওয়ার যোগ্য। মারহাবা। আবু মুফলেস। জি আমির। মেহমানদেরকে ঠিক মতো আপ্যায়নের ব্যবস্থা করো, আসুন আপনারা। আসতে পারেন। শিরিন বানু, আপনার সঙ্গে কথা ছিল। অবশ্যই শুনব আমির। নারীর কথায় কষ্ট পেলে নিজ গুণে তাকে ক্ষমা করে দেবেন, অনুগ্রহ করে কিছু মনে করবেন না। আপনার হয়তো জানাই আছে
আমি এবং কিয়ান বছরের পর বছর তার ব্যবহারে অভ্যস্ত হয়ে গিয়েছি। নিশ্চিন্ত থাকুন আমির, কেউ আমার ও কিয়ানের মন থেকে মুক্তারকে বিচ্ছিন্ন করতে পারবে না। বানু উমরে তো রয়েছেই, উমরে বানুর মিষ্টি কথা শুনে নারীর তিক্ত কথা ভুলে যাব। আস্থার পুত্র মুক্তারের মূল শক্তি সে এখন মশুলে চলে গিয়েছে। এখন মুক্তারের ডান ও বাম পাশে শুধু রয়েছে ইরানি কিয়ান আর বিন কামেল। আমি রোদের সঙ্গে কি করবে তা আমি জানতে পারবো না কেন? তুমি বিরোধীদের সংখ্যা দেখেছ, তাদের সংখ্যা আমাদের চাইতে বহুগুণ বেশি।